আচ্ছা, একটু গুগল অ্যানালাইটিক্স সম্পর্কে একটা ধারণা দিব আপনাদের, যদিও এটা একদম ডিটেলস ধারণা না, যতটুকু প্রয়োজন হয় আমাদের অ্যানালাইটিক্যাল কাজ করার জন্য ততটুকু জাস্ট মোটামুটি একটা আইডিয়া দেবো। কারণ অ্যানালাইটিক্সটা আমি এসব পরে পড়াতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি পড়া লাগছে এই জন্য জাস্ট এক্সামে অ্যানালাইটিক্সের কোশ্চেন থাকে। তো অ্যানালাইটিক্স এই জন্য আপনাদের আগে দেখাবো, তারপরে এক্সামের দিকে যাব। আর আপনাদের টুলের কথা বললেন, এইটা নিতে পারেন কিওয়ার্ড রিসার্চের জন্য, চাইলে আপনারা এই টুলগুলো হয়তো ইউজ করতে পারেন। কিওয়ার্ড রিসার্চের জন্য কিছু টুলের এখানে রিসোর্স দেওয়া আছে, চাইলে এগুলো দেখতে পারেন। এই টুলগুলো আপনাদের সোশ্যাল মিডিয়ার জন্য অনেক হেল্পফুল হবে। আপনাদের এটা আমি দেখাবো, এটা আমি আপনাদের বলে দেবো। গুগল অ্যানালাইটিকে আমরা যখন কোনো সাইট অ্যাড করব, তখন এই অ্যাডমিনে যে ক্রিয়েট নিউ প্রপার্টি, ক্রিয়েট নিউ প্রপার্টিতে যাওয়ার পরে গুগল অ্যানালাইটিক্স ইউজ তো সবাই জানেন, যেটা তো আপনার ইউজ করতে হলে শুধুমাত্র একটা জিমেল দরকার, আর কিছুই না, জাস্ট জিমেল থাকলেই হচ্ছে। এখানে যে আপনার ওয়েবসাইটের নেম দিবেন, এখানে আপনার মনে করেন আমি দিলাম এসইও 25, এখানে ইউআরএল দিবেন, মনে করেন একটা ইউআরএল দিলাম, একটা ইউআরএল নিজে দিলাম, ক্যাটাগরি শিওর হলে দিবেন, তা না হলে দেওয়ার দরকার নাই, টাইম জোন চেঞ্জ করার দরকার নাই, জাস্ট গেট ট্র্যাকিং আইডি। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? সিম্পলি আপনার ওয়েবসাইটের নাম, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, ক্যাটাগরি শিওর হলে ক্যাটাগরিটা দিবেন, তা না হলে ক্যাটাগরি দেওয়ার দরকার নাই, জাস্ট গেট ট্র্যাকিং আইডি। গেট ট্র্যাকিং আইডিতে যখনই ক্লিক করবেন আপনি, তখনই সে একটা আইডি জেনারেট করবে। দেখেন সে একটা আইডি জেনারেট করছে, এই যে আইডিটা জেনারেট করছে, এই আইডিটা আপনাকে বলছে এই স্ক্রিপ্টটা কপি করে আপনি আপনার হেডারের মধ্যে দিয়ে দেন। আরেকটা বিষয় বলি, গুগল ওয়েবমাস্টার টুলে যেমন আপনারা দেখছেন যে আমরা ভ্যারিফাই ক্লিক করলে ভ্যারিফিকেশন সাকসেসফুল দেখায়, এইখানে কোনো এইগুলো দেখাবে না, এখানে এসব কোনো কিছু দেখাবে না, এখানে জাস্ট আপনার কাজ হচ্ছে এই কোডটা কপি করবেন, কপি করে আপনি ওয়ার্ডপ্রেস সাইড হোক বা যেটাতেই সাইড হোক না কেন, হেডার তো আছে, হেডার মানে হেড ট্যাগ, যেটা হেড ট্যাগের শেষ, যেখানে আবার বলছি হেড ট্যাগ যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে আপনারা এই কোডটা, এই যে স্ক্রিপ্টটা, স্ক্রিপ্টটা কপি করে নিয়ে পেস্ট করে দিবেন। তার মানে এটার ইন দি স্ক্রিপ্টের পরে থাকবে ইন হেডার, এই তো হেডার শেষ, তাই না? এখান হচ্ছে আমার হেড ট্যাগ শুরু, এই যে মাঝখানে, এই যে লাস্ট হেড ট্যাগ শেষ, এখানে এর উপর যে লাইনটা, এইখানে এই প্লেসে এই কোডটা পেস্ট করবেন। এটা হচ্ছে গুগল রেকমেন্ড করে, যে কোনো জায়গায় দিলেই হয় হেডের মধ্যে, গুগল রেকমেন্ড করে এটা, এই জায়গাটা বেস্ট। এই জন্য বলা আপনারা এই কোডটাকে, এই স্ক্রিপ্টটা কপি করে দিবেন এবং ওয়েট করবেন সপ্তাহখানেক, সপ্তাহখানেক পরে যখন দেখবেন ডাটা জেনারেট হওয়া শুরু করছে, তখন মনে করেন ওকে সাকসেসফুলি আপনি এটাকে অ্যাড করতে পারছেন। এছাড়া আর কোনো মানে এটাই কোনো মেসেজ দিবেন আপনাকে যে আপনি সাকসেসফুলি অ্যাড করেছেন এটা সেটা, হ্যাঁ এর মধ্যে আমি দেখাচ্ছি। আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটাভাবে দেখতে পারবেন, সেটা হচ্ছে ভিউপেজ সোর্সে গেলে, ভিউপেজ সোর্সে যে আপনি যদি এই কোডটা দিয়ে সার্চ করেন, এই কোডটা দিয়ে সার্চ করেন, তাহলে আপনার ওই হেডার সেকশনের মধ্যে এটা আবার দেখায়। সো আপনি জাস্ট নর্মাল চেকের জন্য, কিন্তু কোনো মেসেজ দিবেন আপনাকে যে সাকসেসফুলি হয়েছে কি হয়নি, এটা কোনো মেসেজ আপনি পাবেন না। এখন আছি যে ডাটা জেনারেট হয় কোথায়, আমি যখন প্রপার্টিটা অ্যাড করব, অ্যাড করার পর এখানে এইভাবে প্রপার্টি অ্যাড হবে, এই যে দেখুন এটা অ্যাড হয়েছে, এই যে অল ওয়েবসাইট ডাটা, এর মধ্যে যে ডাটাগুলো শো হবে। আমি এখন এটার মধ্যে কোনো ডাটা নেই, কেবল অ্যাড করছি ডাটা নাই, এটার মধ্যে ডাটা আছে, আমি এটা ডাটা দেখাই, যেটা কিনা আপনারা লিখছেন সবাই কাজ করছেন, এটা ডাটাটা আমি দেখাই। গুগল সার্চ কনসোলের জন্য, সরি গুগল অ্যানালাইটিকের জন্য আপনার এই কয়টা টার্ম আমাদের মেইন ইউজ হয় এবং এই কয়টা টার্ম আমাদের খুব জানতে হয়, তার প্রত্যেকটা পার্টে যখন আমরা যাব গুগল অ্যানালাইটিকের, এই টার্মগুলো আমরা দেখবো সেখানে, এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো সম্পর্কে আপনার একটু ভালো আইডিয়া থাকতে হবে। অ্যাট ফার্স্ট আসি সেশন, সেশন বলতে কি বোঝায়? আচ্ছা এখন এখানে সেশন বলছে
এইটা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আপনাকে যে ডাটাটা দিচ্ছে এটা দিচ্ছে কতদিনের, এক মাসের এটা দিচ্ছে 1 মাসের একটা ডাটা দিচ্ছে, বিগত 1 মাসের ডাটা দিচ্ছে আপনাকে। তো আপনি চাইলে ডেট চেঞ্জ আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে যে আমি 1 মাস না আমি 6 মাসের ডাটা চাচ্ছি একসাথে, সে একসাথে ডাটা দিবে। আচ্ছা, অ্যানালাইটিকের কাজটা মূলত কিসে লাগে আমি একটু বলি। অ্যানালাইটিকটা মূলত এই জন্য লাগে, এটা কিন্তু আপনার সাইটের জন্য কোনো এক্সট্রা বেনিফিট আনবে তা না, কোনো সাইটের কোনো হেল্প, যেমন গুগল ওয়েবমাস্টার টুলটা যেমন আমাদের পেজ করতে সাহায্য করে, রোবট সিএক্সটি সাইট ম্যাপে সাহায্য করে, এইটা এই টাইপের কোনো হেল্প করবে না আপনাকে। অ্যানালাইটিকটা যেটা হেল্প করবে এটা হচ্ছে বিষয়টা এরকম যে এটা আপনার সাইটটাকে এক্সামিন করবে এক প্রকার, সে আপনার সাইটটাকে অডিট করি না আমরা সাইট অডিট, সেই টাইপের রিপোর্ট দেবে যে আপনার সাইটে কেমন ভিজিটর আসছে, কোন টাইপের ভিজিটর আসছে, তাদের এজ রেঞ্জ কেমন, তারা কোন ডিভাইস ইউজ করে আসছে, তারা কোন দেশ থেকে আসছে, তারপরে আপনার যে জেন্ডার কেমন, মেল বেশি না ফিমেল বেশি, তারা কতক্ষণ আপনার সাইডে স্টে করছে, আপনার সাইডের কোন প্লেসটা বেশি পপুলার, এই ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করবে আপনাকে। সো এই রিপোর্টটা সাধারণত একটা সাইডের এই কারণেই লাগে, যখন আপনি এই সাইট থেকে দেখতেছেন যে আপনার আর্নিং যা চিন্তা করছিলেন ওরকম হচ্ছে না, তার মানে সাইডের প্রবলেমটা কোথায় আছে, তখন ফাইন্ড আউট করার জন্য এখানে যে অ্যানালাইসিস করতে হয় এই ডাটাগুলো দেখতে হয়। দেখা যাচ্ছে আপনি টার্গেট করছিলেন যে আমার সাইটটা মূলত মেলদের জন্য, কিন্তু আপনি দেখছেন যে আপনার ফিমেল বেশি আসছে সাইডে, আপনি দেখছেন যে আপনার সাইডে আপনি ভিজিটর চাচ্ছিলেন ইউএস থেকে বেশি, কিন্তু দেখছেন যে না ইউএস থেকে বেশি ভিজিটর যাচ্ছে না, অন্য একটা কান্ট্রি থেকে বেশি ভিজিটর যাচ্ছে। এই জিনিসগুলো তার মানে আপনি যেটা টার্গেট করছেন সেটা হচ্ছে কি হচ্ছে না এইটাকে প্রুফ করার জন্য, বোঝার জন্য এই জিনিসটা। তারপর অনেক সময় এরকম ঘটে যে সাইট সেল হয়, সাইট সেল হয় তো জানেন সাইট সেল করে, এই ডাটাটা সাইট সেল করতে খুব হেল্প করে। কীভাবে হেল্প করে মনে করেন, যার কাছে সাইট সেল হবে, সাইট সেল করতে মনে করেন আমি এই সাইটটা সেল করতে যাচ্ছি এখন কারো কাছে, তো নর্মালি তো স্বাভাবিক একটা ডোমেনের দাম যদি ছোট ডোমেন হয় তাহলে তো একটু প্রাইজই আসে, কিন্তু তাছাড়া তো বড় ডোমেনের ক্ষেত্রে বা কোনো মিনিংফুল ডোমেন না হলে তো ওইভাবে কোনো প্রাইজ আসে না। আচ্ছা, সেইখানে যদি আমি প্রাইস আরও বাড়াতে চাই ডোমেনের, আমি যে সাইটটা সেল করব সেটা ডিপেন্ড করবে আপনার এই ডাটার উপর। মনে করেন আমি 1 মাসের ডাটা দেখাচ্ছি, সেখানে আমি এটা তো তাকে দেখাচ্ছি সেশন আছে প্রায় 10K-র মতো, ইউজার আছে প্রায় এরকম 9,000-10,000 ইউজার আছে, পেজ ভিউ আছে এরকম অনেক বেশি আছে, এই যে ডাটাটা তাকে দেখালাম সে শিওর হলো যে না আমার সাইটটা ভালো পারফর্ম করছে, তার মানে এই সাইট নিলে সে তার লাভ আছে, এই কারণে তখন তা এই সাইটের সেলিং প্রাইসটা বেড়ে যাবে। এই ডাটাটা না দেখালে কেউ নিবে না আপনার সাইট, তখন ওই এরকম যে আমি আমার এটা ডোমেন সেল করবো $100 $200 এরকম, তখন কি করতে হবে কয়েকটা বলতে পারবো না, একটাই বলতেছি ওইটাই ইউজ করেন অনেক ভালো, ফ্লিপা 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 ডোমেন হোস্টিং সেলের জন্য বেস্ট একটা ওয়েবসাইট flipa.com। আচ্ছা, এবার আসি তাহলে সেশনটা বলতে কি বোঝাচ্ছে, এটা আসি সেশন এখানে দেখাচ্ছে আপনার 433টা সেশন। সেশন হচ্ছে কি এটা বলে, আপনাদের একটা ইউজার আপনার সাইডে আসলো, একটা ট্রাফিক আপনার সাইডে আসলো, সে আপনার সাইডে এসে কিছুক্ষণ স্টে করলো, স্টে করলো বলতে গেলে কোনো অ্যাক্টিভিটিতে আসলো, আপনার সাইডে একটা ইউজার আপনার সাইটকে অনলাইনে গুগলে সার্চ করেছে, আপনার সাইটটা র্যাঙ্কিং আসছে, সে দেখছে, সে ক্লিক করছে, ক্লিক করে সাইডে গেছে, সাইডে যে এসে বসে আছে, সাইডে গেছে বসে আছে কিছু করতেছে না, এখন সাইডে যখন সে গেল ওই টাইম থেকে একটা সেশন কাউন্ট শুরু হয়, একটা সেশন তখন কাউন্ট শুরু হয়ে যায়, সে কোনো অ্যাক্টিভিটিতে আসুক বা না আসুক সে তো গেছে, একটা সেশন কাউন্ট শুরু, 30 মিনিট পর্যন্ত মানে 29 মিনিট 49 সেকেন্ড 59 সেকেন্ড পর্যন্ত এই সেশনটা চলতে থাকবে, এর মধ্যে যদি সে কোনো প্রকার অ্যাক্টিভিটিতে না আসে, মানে হয়তো আপনার সাইডের আরেকটা পেজ ভিজিট করা, হয়তো আপনার সাইডের এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়া, আপনার সাইডের এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে যাওয়া, এইসব কোনো রকম অ্যাক্টিভিটি যদি সে না আসে তাহলে ঠিক 30 মিনিট পরে ওই সেশনটা ক্লোজ।
তখন একটা সেশন হয়, সেশনটা ক্লোজ হয়ে যায়। 20 মিনিট পার হলো আরেকটা সেশন কাউন্ট হবে না, আজকে কাউন্ট হবে তখনই যদি সে আবার 1 মিনিট আসে, তখন 1 মিনিট না আসলে ওটা কোনো সেশনই কাউন্ট হবে না। আচ্ছা এখন কথা হচ্ছে, এই হলো এক ধরনের স্টেশনারি। আরেকটা স্টেশনারি আছে, মিড নাইট হলে সেশন শেষ হয়ে যায়, নিউ সেশন শুরু হয়। মিড নাইট বলতে গেলে কি বোঝায়? সাধারণত রাত 12টা। মানে আপনি যদি এরকম হয় যে আপনি 11:50 কোনো একটা সাইডে ভিজিট করছেন, অ্যাক্টিভিটিতে আসছেন না, বসে আছেন, এই করে ঠিক 12টা বাজলে অটোমেটিক একটা সেশন ক্লোজ হয়ে যাবে। তখন আর 30 মিনিট পর্যন্ত শেয়ারই করবেন, 12টা বাজলে সেশন ক্লোজ হয়ে নতুন সেশন আবার শুরু হবে, তার অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, একটা সেশন কাউন্ট ভিজিটর কোনো একটা সাইডে গেলেই একটা সেশন কাউন্ট হয়ে যায়, অ্যাক্টিভিটিতে আসলে একটা সেশন। এবার বলি সেশন কতক্ষণ লেন্দি হতে পারে। 30 মিনিট হয়নি, 29 মিনিটের সময় সে করলো কি, আপনার আরেকটা ট্যাবে ক্লিক করলো, তখন ওই সেশন কন্টিনিউ, সেশন চলছে, আবার 30 মিনিট পর্যন্ত ওই সেশন চলবে। আবার সে করলো কি, আর 29 মিনিটের আগে আরেকটা ক্লিক করলো, আবার ওই সেশন চলছে। তার একটা সেশন 3-4 ঘন্টারও হতে পারে। 30 মিনিটের মধ্যে যদি তার অ্যাক্টিভিটি শেষ হয়ে যায় বা কোনো অ্যাক্টিভিটি না আসে, তাহলে সেশন ক্লোজ হবে, কিন্তু যদি অ্যাক্টিভিটি থাকে সেশন কন্টিনিউ চলতে থাকে। বোঝা গেছে সেশনটা কি? এবার আসি তাহলে ইউজারটা কি। একদম সহজ কথায় ইউজার হচ্ছে আপনার সাইটের ইউনিক ভিজিটর। একদম সিম্পলি বুঝেন, এটা ইউজার হচ্ছে আপনার সাইটের ইউনিক ভিজিটর। ইউনিক ভিজিটর বলতে কি, যে ভিজিটর একবার আপনার সাইটে ভিজিট করছে, সেকেন্ড বার গেলে সে রিটার্নিং ভিজিটর, সে কিন্তু ইউনিক ভিজিটর না। সো ইউনিক ভিজিটর বলতে গেলে বোঝাচ্ছে কি, এই এক মাসে, বিগত এক মাসে আপনার সাইডে ইউনিক ভিজিটরের সংখ্যা হচ্ছে 315 জন। এই 315 জন লোক 433টা সেশন ক্রিয়েট করেছে। এবার বলছেন বিষয়টা, লোক হচ্ছে 315 জন ইউজার। এই 315 জন ইউজারের মধ্যে এমনও একজন বা দুজন আছে যারা কিনা একের অধিকবার ভিজিট করেছে, তো তাদের ক্ষেত্রে কি সেশন কাউন্ট হয়েছে দুইবার। এইভাবে করে 433টা সেশন কাউন্ট হয়েছে। এইটুকু বোঝা গেছে যে ইউজার কি সেশন কি, এই দুইটা টার্ম বুঝতে হবে। এই টোটাল অ্যানালাইজের মধ্যে এই দুইটা টার্ম নেই, সব যাবতীয় কথাবার্তা যা কিছু সব সেই দুটো টার্ম নেই। সো আবার বলছি, সেশনটা হয় হলো ইউজার উপর ডিপেন্ড করে, ইউজার যে সেশন ক্রিয়েট করে। সেশনটা এখানে ইউনিক ভিজিটরও থাকে প্লাস রিটার্নিং ভিজিটর মিলেই সেশন হয়, আর ইউজারটা অনলি ইউনিক ভিজিটর নিয়ে হয়। ইউনিক ভিজিটরের উপর কি সেশনটা কাম করে? হ্যাঁ, এই যে বললাম 315 জন, মনে করেন এই মাসের মধ্যে আমার সাইডে 315 জন লোক আসছে, ভিজিটর আসছে, তাদের মধ্যে কেউ কেউ এরকম ছিল যে কিনা সেকেন্ড বারও আসছে, আবার যে কিনা একের অধিক সেশন ক্রিয়েট করছে, তার মানে তাদের এই টোটাল মিলে 433টা সেশন কাম হয়েছে। আচ্ছা পেজ ভিউ, এতজন লোক যারা আসছে তারা টোটাল এতবার পেজ ভিউ করছে, আমার পেজগুলো আছে সেই পেজগুলোকে তারা 351 জনে এতগুলো পেজকে তারা ভিউ করছে। একদিন হয়তো বা 3টা পেজ বা 4টা পেজ দেখছে, তার ভালো লাগেনি, পরে আবার সে হয়তো 8-5টা পেজ দেখছে, এর উপরে তারা পেজ ভিউ করছে। পার সেশনে সাধারণত তারা কয়টা পেজ ভিউ করছে, মানে আমি যে বলছি একটা সেশন, তো একটা সেশনে সাধারণত তারা কয়টা পেজ ভিউ করছে, দেখা যাচ্ছে অ্যাভারেজলি তারা 2টা পেজ পার সেশনে ভিউ করছে। একটা সেশনে আসছে, এসে একটা পেজ দেখছে, দেখে ভালো লাগছে, আরেকটা পেজ ভালো সব গেছে, তার মানে একটা সেশনে তারা সর্বোচ্চ 2টা পেজ ভিউ করছে। সেশন ডিউরেশন কত ছিল এটা বললাম, সেশনে একটা টাইম থাকে, অ্যাভারেজলি দেখা যাচ্ছে সেশন ডিউরেশন 3.34, তার মানে সাধারণত আমার পেজে যে ইউজাররা আসছে তারা 3 মিনিটের মতো সময় স্টে করেছে। অ্যাভারেজ সেশনগুলো ছিল এরকম 3 মিনিটের মতো একটা সময়, 7-8 মিনিটের মতো একটা সময় ছিল। বাউন্স রেট, এইটা একটু কথা বলি, কারণ এটা নিয়ে অনেক কনফিউশন থাকে। এটা হচ্ছে আপনার সাইডে অবস্থাটা অ্যাকচুয়ালি বাউন্স রেট দিয়ে বোঝা যায় অনেকটা, যেটা কেমন পরিস্থিতিতে আছে। আগে বলি বাউন্স রেটটা কাউন্ট করা হয় 100-এর মধ্যে। 100-এর মধ্যে আপনার সাইডের বাউন্স রেট যত কম হবে তত ভালো, 50 উপরে গেলেই এটা খারাপ, নেগেটিভ চলে আসে, অ্যাটলিস্ট 50 উপরে গেলেই নেগেটিভ চলে আসে, 30-এর নিচে যত থাকবে তত ভালো,
30 নিচে থাকলেই বেটার সোজা কথা, 30 এর উপরে গেলেই তখন সমস্যা। এখন কথা হচ্ছে বাউন্স রেটটা এক্স্যাক্টলি কিভাবে কাউন্ট হয়। একটা কথা এরকম ছিল আগে আমরা নিজেরাও ই করতে মাঝে মাঝে, কোন ইউজার আপনার পেজে মনে করেন গুগল থেকে সার্চ করে গেছে বা ডিরেক্ট আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে গেছে, যাওয়ার পরে সে 30 সেকেন্ডের মতো আপনার সাইডে ছিল, থেকে আবার ব্যাক করে চলে আসে। এখন বলবেন যে এই ক্ষেত্রে হয়তো বাউন্স রেটের ইফেক্টিভিটা কি হবে, আপনার সাইডে একটা ইউজার 30 সেকেন্ড না, সে যদি 30 মিনিটও থাকে কিন্তু সে যদি কোনো অ্যাক্টিভিটিতে না আসে তাহলে বাউন্স রেট ইনক্রিজ করবে আপনার সাইটে, বাড়বে। কীভাবে বাড়বে আমি বলি, অনেক সময় হয় না যে আমরা কোনো কারণে একটা ট্যাব ওপেন করছি, ওপেন করে অন্য ট্যাবে কাজ করছি, ট্যাবটা পাশে ওপেন রয়ে গেছে, মনে নেই ক্লোজ করতে বা কতক্ষণ পরে যে ক্লোজ করছি, আমার কি কোনো অ্যাক্টিভিটি ছিল এই ট্যাবে, কোনো অ্যাক্টিভিটি কিন্তু ছিল না আমার। সো এইখানে আপনি হতে পারে 5 মিনিট হতে পারে 10 মিনিট আছেন, কিন্তু একটা আইডিয়াল অবস্থা আছে, আপনি কোনো অ্যাক্টিভিটিতে নাই। বাউন্স রেট বল কি, বাউন্স মানে কি বলছেন, একটা বল আমি ছেড়ে দিলাম বাউন্স করে চলে আসা, মানে একটা পেজে ইউজার যাচ্ছে ঠিক যে কোনো অ্যাক্টিভিতে না যে সে রিটার্ন করছে, এইটা হচ্ছে বাউন্স রেটকে ইনক্রিজ করে। সো ইউজারের বা আপনার পেজের বাউন্স রেটটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এটার উপরে, আপনার পেজে কোনো ইউজার বা ট্রাফিক গেলে তারা যদি আপনার সাইডে কোনো রকমের অ্যাক্টিভিতে না এসে আইডিয়াল অবস্থায় থাকে বা আইডিয়াল অবস্থায় রিটার্ন করে তারা, দেন আপনার সাইডের বাউন্স রেট ইনক্রিজ করবে। এখন বলুন বাউন্স রেট ডিক্রিজ করার সবচেয়ে বেস্ট ওয়ে কি, বাউন্স রেট ডিক্রিজ করার আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে একটা ভিডিও। একটা ভিডিও বলতে গেলে এটা আপনার সাইডের বাউন্স রেট বাড়া মানে আপনার সাইডের অবস্থা ভালো না, অবস্থা ভালো না বলতে গেলে মানে আপনার সাইডে পিপুল এঙ্গেজমেন্ট কম, এঙ্গেজমেন্ট কম বলতে গেলে এটা আপনার সাইডে পিপুল যে ইন্টারেস্টেড কিছু পাচ্ছে না তারা স্টে করছে না, সহজ কথা। বাউন্স রেট যখন বাড়বে আপনার সাইডে তার মানে সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার সাইডে ইন্টারেস্ট কিছু নাই, অথবা আরেকটা জিনিস হতে পারে আপনার সাইডে যে ট্রাফিক যাচ্ছে ট্রাফিকগুলো রং ট্রাফিক, আপনি টার্গেট করছেন স্পোর্টস রিলেটেড ট্রাফিক আপনার সাইডে যাবে কিন্তু আপনার সাইডে যে ট্রাফিক যাচ্ছে তার আধাগুলো হয়তো মুভি খুঁজছে বা অন্য কিছু খুঁজছে, তার মানে আপনি আপনার সাইডে যে অপোজিট কাজগুলো যেখানে করছেন ওটা ভুল জায়গায় করছেন। এক্স্যাক্ট শুধু টাইমটা না, আমি আবার বলছি যে শুধু টাইমটা বলতে বাউন্সটা বিষয় হচ্ছে কতটুকু সময় স্টে করতেছে, তার অ্যাক্টিভ বাউন্স রেট বলতে গেলে মেইনলি তার অ্যাক্টিভিটিটা বোঝাচ্ছে, টাইমটা মেইন ফ্যাক্টর না এখানে, অ্যাক্টিভিটিটা মেইন ফ্যাক্টর। সে বিষয় হচ্ছে সে আপনার পেজে গেল যে সে যদি কিছু অ্যাক্টিভিটিতে আসে তাহলে বোঝা যাবে তার বাউন্স রেটটা ডিক্রিজ, কারণ অ্যাক্টিভিটি আসা মানেই সে স্টে করছে, তাই অটোমেটিক টাইম কিন্তু বাড়বে তখন, কিন্তু অ্যাক্টিভিটিতে না আসে সে যদি এমন হয় যে ট্যাব ওপেন করে আসছে কিন্তু কোনো কাজ করছে না, সে অন্য ট্যাবে সে কাজ করছে, সে ওই ট্যাবের মধ্যে এরকম চেষ্টা ফেলা হয়েছে, এই ক্ষেত্রে কোনো আপনার বাউন্স রেট ডিক্রিজ হবে না, যে 30 মিনিট ধরে ট্যাবটা ওপেন রয়েছে বলে আপনার বাউন্স রেট ডিক্রিজ হবে তা হবে। আর এই ক্ষেত্রে বাউন্স রেট বাড়ার কয়েকটা রিজন আছে, এই যে আমি বললাম হতে পারে আপনি যে অডিয়েন্স টার্গেট করছেন মার্কেটিং এর জন্য এটা আপনার ভুল হচ্ছে, যা যে ট্রাফিক আপনি আপনার পেজে আনছেন অ্যাকচুয়ালি তারা এই পেজ চায় না, তাদের ইন্টারেস্ট এটা না, আপনি সেই ধরনের ট্রাফিক ঢুকাচ্ছেন আপনার সাইডে, এই জন্য বাউন্স রেট বাড়ে। সেকেন্ডলি এটা হতে পারে আপনার সাইডে ট্রাফিক ঠিক আসছে কিন্তু ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নাই যে জন্য তারা থাকবে, তারা থাকছে না এই জন্য। সো বাউন্স রেট ডিক্রিজ করার আমার কাছে একটা মানে নর্মাল ওয়ে যেটা বললাম মাল্টিমিডিয়া ইউজ, সত্যি কথা মাল্টিমিডিয়া ইউজ বলতে গেলে আপনার সাইডের একটা চ্যানেল এরকম রাখেন যে চ্যানেলটার থ্রুতে আপনি একটা 2 মিনিটের একটা 1 মিনিটের একটা ভিডিও রাখেন, কন্টেন্ট ভিডিও হিসেবে রাখেন, অডিও আপনার ই তো আছে কন্টেন্ট আছে প্লাস একটা ভিডিও রাখেন। হয় কি অনেক সাইডে আছে, আমরাই বিশেষ করে আমি নিজে অনেক সাইডে গেলে এখন প্রত্যেক মানে ভালো সাইডে দেখা যায় যে কন্টেন্টটা লেখা ওটারই একটা বলা আছে, সো আমরা ওই বিশাল একটা কন্টেন্ট 2000 ওয়ার্ডের কন্টেন্ট না পড়ে 4-5 মিনিট একটা ভিডিও দেখতে পছন্দ করি। হ্যাঁ, তারপর আবার পডকাস্ট সিস্টেম আছে। সো এখন কথা হচ্ছে যেটা দিয়ে পসিবল হয় ইউজারকে কোনো অ্যাক্টিভিটিতে আনতে হবে সাইডে, হ্যাঁ তখন সে অ্যাক্টিভিটি আসছে, ঠিক আছে এইটা হচ্ছে কথা। অটো প্লে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সাইটের জন্য, এটা গুগল একদম কথা একদম রেস্ট্রিক্টেড, অটো প্লে গুগল পছন্দ করে না, এই কাজ কখনো করবেন না যে সাইডে অটো প্লে সিস্টেম চালু রাখবেন,
যে ভিজিটর যাবে, যার সাথে অটো প্লে হয়ে যাবে যে কোন অ্যাক্টিভিটি চলে আসছে, বুঝাচ্ছে না এটা হবে না। হ্যাঁ, যখন এখানে আপনার বাউন্স রেট বাড়তেছে তার মানে কি, এ তো বোঝা যাচ্ছে যে আপনার সাইডের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনি বুঝতেছেন যে আপনার সাইড আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এবং আপনার সাইড আস্তে আস্তে যদি র্যাঙ্কিং থাকে আস্তে ড্রপ করবে র্যাঙ্কিং এ। হ্যাঁ অবশ্যই আর কি, বুঝি না কি করা যায়, নেগেটিভ জিনিস আগে তো আসলে এই কারণে ওর মাথায় ঢুকতেছে না যে জিনিসটা কি, সিম্পল জিনিসটা বুঝতে। আমি যেদিন ব্যাকলিং শিখাই সেদিন স্টুডেন্টরা বলে কি স্যার একটা কাজ করলে কেমন হয়, আমরা আমাদের জন্য ইরিলেভেন্ট ব্যাকলিং না করে আমার কম্পিউটার যে আছে তার জন্য ইরিলেভেন্ট ব্যাকলিং নিয়ে আমি করি না, ভালো হয়তো নেগেটিভ এসে চিন্তা করেন সবসময় আপনার নেগেটিভ যান কেন, বুঝলাম না। নিজের জন্য ভালো করতে পারছে না, সেটা এরকম নিজের ভালো হচ্ছে না অন্যের খারাপটা করে। রিভার্স এসইও বলে এগুলোকে, হ্যাঁ এই যে টেকনিকগুলো বলছেন রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড বলে আমাদের এই টার্মসে, রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথড কাইন্ড অফ ব্ল্যাক, হ্যাঁ অবশ্যই কাইন্ড অফ ব্ল্যাক, এটা ব্ল্যাক এটা কাইন্ড অফ ব্ল্যাক এটা পুরোটা কোয়েন মাস হয়ে গেছে নি গাড়া গেছে, কারণ এটা ঠিক না। কারণ আপনি এখন চিন্তা করছেন এরকম যে এক কাজ করি আমি আমার কম্পিউটার সাইডে দুই মিনিট পর পর যাবো ট্যাব ক্লোজ করে বের আসবো, দুই মিনিট পর যাবো, আপনার যদি সময় থাকে করেন। পপুলার সাইডে তো জীবন আছে বলবো। আচ্ছা সো এটা কি বোঝা গেছে এই যে তিনটা পার্ট বললাম? ওকে সো আমরা এখান থেকে যে ডাটাগুলো পাবো এগুলো অনেক হেল্প করবে, আমি আবার বলছি আপনাদেরকে সাইট ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হেল্প করবে, কিন্তু এটা আপনার নিজে করতে হবে। এটা এমন না যে গুগল এখান থেকে দেখবে আপনার সাইট অবস্থা খারাপ সে নিজে ভালো করে দেবে, এটা কিন্তু না, এটা কিন্তু আপনার নিজে করতে হবে এখান থেকে দেখে দেখে। আচ্ছা এখন যদি আমরা এখান থেকে দেখেন একটু এই সাইডে এসে আমি জাস্ট কয়েকটা কাজ দেখাবো যেগুলো আমরা সাধারণত দেখি, যে ওভারভিউতে আসি ডেমোগ্রাফিক্স, ডেমোগ্রাফিক্স ওভারভিউতে গেলে দেখাচ্ছে আমার সাইডের মেল ভিজিটরই 100%। আচ্ছা এবং এজ রেঞ্জ দেখেন, এজ রেঞ্জ 18-24 এজের পার্সেন্টেজ বেশি আর 25-34 এজের পার্সেন্টেজ একটু কম, আর কোন পিপুল আর এজ রেঞ্জের পিপুল নাই এখানে। সো এখন যদি মনে করেন আমার সাইড নিয়ে যদি আমি চিন্তা করি যে এই সাইড নিয়ে আমি কোনো কাজ করতে চাচ্ছি, আমাকে ধরে নিতে হবে এই এই টার্গেট পিপুল করতে হবে যাদের এজ রেঞ্জ 20-35 পর্যন্ত, এই টার্গেট করতে হবে যে তাদের জন্য আমার লিখতে হবে বা তাদেরকে টার্গেট করে আমার কাজ করতে হবে, এবং অবশ্যই সেটা মেল হতে হবে, ফিমেল টার্গেট করে আমার লাভ নেই কারণ আমার সাইডে ফিমেল অ্যাক্টিভিটি কম। আচ্ছা সো এই যে ডেমোগ্রাফিক এজ রেঞ্জটা আছে, একটা বিষয় কি শুনেন, এখন আমরা মনে করি যে টুল হয়তো সব কিছু বের করে দেয় ডাটা, সব ডাটা দেয় না, টুল এত সব ডাটা দেয় না, এই ডাটাটা কারণ খুবই আপনার রেস্ট্রিক্টেড, কারণ আপনার সাইডে কোন টাইপের ভিজিটর যাচ্ছে এগুলো তো খুবই ইন্টারনাল ডাটা তাই না, এগুলো সব সময় ফোকাস করবে না। আচ্ছা না বাইরের সাইড হলে বাইরের কাছে আপনার সে ডাটা অ্যাক্সেস দিবে আপনাকে, সে আপনাকে বলবে যদি অ্যাক্সেস হবে দিবে না বলবে সে আপনাকে, জেন্ডার টোটালি মেল, এখানে ফিমেল কোনোই নাই, সো পুরাই মেল দেখাচ্ছে, সো আপনার বুঝতে হবে যে আপনার সাইডের ফোকাসড অডিয়েন্স হচ্ছে মেল ফিমেল না। এর একটা রিজনও আছে, সেটা হচ্ছে কারণ আপনার সাইডে যে কন্টেন্টগুলো লেখা হয় অ্যাকচুয়ালি মেয়েরা এই টাইপের কন্টেন্ট পড়তে পছন্দ করে না, এই জন্য এখানে অডিয়েন্স মেল ফিমেল না, আর মেল বলতে গেলে আপনারাই বেশি। জিওতে আসি আমরা, ভিজিটর বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গেছে, তারপর হচ্ছে ইউএস থেকে, তারপর নর্থসেট, নর্থসেট অলওয়েজ থাকবে প্রত্যেকটার মধ্যে, একটা করে অংশ থাকবে নর্থসেট যেটা সে আপনাকে বলবে না।
গুগল আপনাকে একটা পার্ট অলওয়েজ এরকম নট সেট দিবে, অনেক সময় একটা শুধু স্ল্যাশ দিয়ে রাখবে, ওই পার্টের ডাটা আপনাকে সে দিবে না, দিবে না, কারণ সে নিজেও জানে সব পুরোটা শিওর না সে। সো ওই পার্টের ডাটাটা হাইড করে রাখে সে, এই ট্রাফিক কোড থেকে আসছে, হ্যাঁ এইটা সে হাইড করে রাখে, সে নিজেও হয়তো কনফিউজ, এই কারণে সে নিজেও ডাটা দেয় না। হ্যাঁ অনেক সময় বটের ইয়ে থাকে এরকম। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে ট্রাফিকটা আছে, এই ট্রাফিক দেখে অ্যাটলিস্ট বলছে যে না আমাদের ফার্স্ট টার্গেট ছিল ইউএস, সেখানে এটাকে সেম পজিশন আছে, তো তারপরে তাহলে আমি হয়তো তাকে পুশ করলে স্টুডেন্টকে বাদ দিলে হয়তো তারপরে যাবে ইউএস থেকে কিছু ট্রাফিক যাবে। আচ্ছা তো এইখান থেকে আপনি চাইলে এই জিনিসটা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনি ই করবেন। অনেকের সাইট আপনারা বিভিন্ন এখানে অপারেটিং সিস্টেম, তারা কোন অপারেটিং সিস্টেম ইউজ করছে, কারণ এই অপারেটিং সিস্টেমটি ইম্পর্টেন্ট কেন আমি বলি, সরি ব্রাউজারটি ইউজ করছে এটা ইম্পর্টেন্ট এই কারণে, আমরা কিন্তু অনেক ওয়েবসাইট এরকম তৈরি হতো অনেক সময় যে গুগল ক্রোমে একরকম দেখায়, অন্য ব্রাউজার একরকম দেখায়, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার টার্গেট অনলি গুগল ক্রোম, যে গুগল ক্রোমে যে অডিয়েন্স আছে আমি তাদের টার্গেট করছি। সো এইখান থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আমার গুগল ক্রোমেই অডিয়েন্স যা তারা বেশি, গুগল ক্রোমে আমার সাইট ঠিক আছে, প্রবলেম নাই। সো এইখানে এই জন্য আপনার এই ব্রাউজারটা হেল্প করে। মোবাইল আছে এখানে, মোবাইল ডিভাইসের মধ্যে যান, দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে যে কোন মোবাইল ডিভাইস থেকে আপনার ভিজিটর আসছে কেমন, তাদের সেশন ডিটেইলগুলো দেখাচ্ছে এখানে। এখানে আরেকটা পার্ট আছে যে পার্টটা আমরা বলতে গেলে এক টাইপের গ্যামলিং টাইপের কাজে ইউজ করি আমরা, বিশেষ করে লাইভ স্ট্রিমিং যারা করে তাই তারা এই পার্টটা ইউজ করে রিয়েল টাইম ভিজিটর দেখার জন্য, এটা খুব হেল্পফুল তাদের জন্য। এবং শুধু এটা না, অনেক ওয়েবসাইটে মাঝে মাঝে এরকম আসছে যে মনে করেন একটা টাইম রেঞ্জ ফিক্স করা, আমি চাচ্ছি আজকের সারাদিনের মধ্যে আমার সাইটে কেমন ট্রাফিক আসছে আমি একদম এক জায়গায় বসে বসে দেখতে টোটাল একদম দেখতে পাচ্ছি, কারণ আমার একটা টার্গেট আছে আমি ওটা দেখতে পাচ্ছি কীরকম। সো এই রিয়েল টাইমে যদি আমি এখানে বসে থাকি, দেখেন এইখানে রিয়েল টাইমের মধ্যে দেখাবে এই টাইমে আমার সাইটে কোনো ভিজিটর নাই, আপনারা তো পিসতে আছেন, কেউ একজন আমার সাইটে যেখানে একটা পেজে যান, দেখেন একটা পিপল আসছে, এই যে একজন পিপল আসছে সে কোন ডিভাইস ইউজ করে আসছে এটাও দেখাবে, ডেস্কটপ ডিভাইস ইউজ করে আসছে সে, এখন এখানে আস্তে আস্তে ভিজিটর সে কোন পেজে আছে দেখেন, এই যে এই পেজের মধ্যে সে আছে। সো এই পেজের মধ্যে তিনজন ইউজার আছে, সো এই জিনিসটা টোটালি আপনারাই দেখেন, চারজন ভিজিটর এখন আপনারা গেছেন, সো চারজন ভিজিটর আপনারা বিভিন্ন পেজে ভিজিট করছেন, সো এই জিনিসটা সে দেখায়। এখন আমি বলি অ্যাকচুয়ালি এটা টার্গেট কি, আমি এটার কাজটাকে এটা একটু বলি, এবার একটু সবাই স্টপ থাকেন আমি একটু কাজটা বলি, এটা যাতে যদি কোন ইন্টারপ্রেট করার সুযোগ আছে বুঝতে পারে। অ্যাকচুয়ালি কাজটা কি, মনে করেন মোবাইল ডিভাইস থেকে একজন গেছে, আপনি আজকের রাত একটার সময় একটা খেলা আছে বার্সেলোনা ম্যানচেস্টারের সাথে একটা খেলা আছে, আপনি আপনার সাইডের জন্য কাজ করা শুরু করছেন, সকাল থেকে কাজ করা শুরু করছেন, সকাল থেকে কাজ করা শুরু করে আপনি চিন্তা করছেন রাত 10টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত বা রাত 1টা পর্যন্ত আমার টাইম, এই টাইম ফ্রেমের মধ্যে আমার যত আয় এরপরে আর নাই, সোজা কথা এইভাবে যারা লাইভ স্ট্রিমিং করে বা তাদের সিস্টেমটা এরকমই থাকে। সেই ক্ষেত্রে যখন আপনি টার্গেট করবেন এইভাবে, আপনি রাত 10টা থেকে দেখা গেল বসে আছেন, এইটা বের করে বসে আছেন, এখন এই যে এটা বের করে বসে থাকবেন যখন, তখন কিন্তু আপনি দেখতে পারবেন কোন ট্রাফিক আসছে, খেলা তো আর একটা থাকে না, খেলা তো পরাপর চলতে থাকে, একটা দুটা তিনটা খেলা চলতে থাকে, তো কন্টিনিউসলি একটা খেলা যদি দেখেন যে হ্যাঁ আমার টার্গেট এটা করছিলাম কিন্তু টার্গেটটা মিস হয়ে গেছে, আমি যে ট্রাফিক চাইছি যেখান থেকে চাইছি বা যে ডিভাইস টার্গেট করছিলাম আমি সেই ডিভাইস থেকে পাইনি টার্গেট অডিয়েন্স, তার মানে কিন্তু আপনি পরেরবার যে সেট আপটা করবেন সেটাই কিন্তু আপনি 100% কারেক্ট না হলেও অ্যাটলিস্ট 20-30% আপনি ইমপ্রুভমেন্ট করতে পারবেন। এই জিনিসটা খুব ভালো একটা জিনিস, কারণ আপনার মনে হয় আপনার সাইডে পেজ আছে, 10টা পেজের মধ্যে আপনি টার্গেট করছেন যে এই পেজটাতে আমি কেমন অ্যাক্টিভিটি আসে দেখব, কোন কান্ট্রি থেকে আসে তারা, তারা কোন ডিভাইস ইউজ করে আসছে, এই সব ইনফরমেশনগুলো আপনাদেরকে দিবে, তাদেরকে লোকেশন কি থাকছে, যেমন এখানে দেখেন আটজন আসছে রাইট নাও, সবাই বাংলাদেশ থেকে আসছে। সো এই যে বিষয়টা, এই বিষয়টা টোটালি দেখেন অনেক হেল্পফুল এবং সত্যি বলতে গেলে অনেক কাজে আসে। তারপর অনেক ক্যাসিনো সাইট আছে না, অনলাইন ক্যাসিনো, ওরা আবার মাঝে মাঝে এই ডাটাগুলোই করে,
একদম রাইট, লাইভে কিছু কজন চলছে এখন, কজন ওর সাইডে অ্যাক্টিভ আছে, এই টাইপের জিনিসগুলো খুব বেশি দেখে। সো আশা করি এইটু বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আমরা অ্যানালাইটিকটা কী কাজে আসে। অ্যানালাইটিকের মেন ওই যে চারটা পয়েন্ট বললাম প্রথমে, এই চারটা পয়েন্টকে মেন ফোকাস করা হয়। একটা জিনিস বলি, অ্যানালাইটিক ইউজটা কোথায় করবেন? যদি কোনো ওয়েবসাইটে কাজে হাত দেন, মনে করেন আজকের বাংলাদেশে একটা নিউজ পোর্টাল সাইট আপনাকে বললো, হায়ার করলো যে আমার সাইডের তুমি কাজটা করবে, আমার সাইডের কাজে আমি তোমাকে নিতে যাচ্ছি, অ্যাট ফার্স্ট আপনার কাজ হচ্ছে তার অ্যানালিটিক ডাটা চাও, তোমার সাইডে অ্যানালিটিক ডাটা আমাকে দাও। আপনি অ্যানালিটিক না দেখে কী করে বুঝবেন যে সাইডে কী অবস্থা, কী পারফর্ম করছে? না দেখে তো আপনি সাইডের চেহারা দেখে তো বুঝবেন, সাইডের চেহারা দেখে কী বুঝতে পারলেন? অন পেজটা উঠতে বুঝতে পারছেন, অন পেজ স্ট্রাকচার কেমন আছে, কী আছে কি না, এটা আপনি জানেন, এই জন্য বুঝতে পারছেন। কিন্তু অ্যাকচুয়ালি সাইডের ভিতরে কেমন অবস্থা এগুলো তো দেখতে পারছেন না। একটা বিষয় সেটা হচ্ছে, কেউ আপনাকে সরাসরি এই অ্যাক্সেসটা দিবে না। সো আপনাকে তাকে বলতে হবে, ঠিক আছে তোমার অ্যাক্সেস দিতে হবে, তোমাকে প্রিন্ট করে দাও যে যে ডাটাগুলো আসে, তুমি আমাকে গত বিগত ছ মাসের ডাটা প্রিন্ট করে আমাকে দাও, আমি দেখি। তো এই ডাটাগুলো লাগে হচ্ছে এই জন্য যে কোনো সাইডের কাজ বিষয়টা এরকম, আপনি যদি সাইডের বাজেট ধরবেন সেটা হচ্ছে এরকম যে আপনি মনে করেন একটা সাইডের কাজ দিলেন, মনে করেন বিডি একটা একটা নিউজ পোর্টাল সাইড আপনাকে একটা কাজের জন্য হায়ার করেছে। এখন আপনি কনফিউশনে আছে এটা যে আপনি ওদের সাথে কোন বাজেটে কাজ করবেন, একটা ফিক্সড বাজেট বলবেন এত, এবং কত বাজেট বলবেন সেটা। অ্যাকচুয়ালি ওরা চাচ্ছে তাই বললো আপনাকে যে আমরা এই কিওয়ার্ড চাচ্ছি যে বিডি নিউজ 24 অথবা বিডি টপ নিউজ লিখে সার্চ করলে যেন আমার সাইটটা পাই, র্যাঙ্কে পাই। আপনি বলেন ঠিক আছে র্যাঙ্কে পাবে, ঠিক আছে, কিন্তু কত বাজেট বলবেন, এজন্য টাইম কত বলবেন, কত টাইম চাবেন তাদের কাছে, এইগুলা ফিক্সড করতে এই জিনিসটা খুব হেল্প করে। কারণ আপনি যখন দেখবেন এখানে সেই সাইটটা, হ্যাঁ বাংলাদেশের অডিয়েন্স বেশি যাচ্ছে, লোকেশন বেস ঠিক আছে, টার্গেট অডিয়েন্স ঠিক আছে, সো তার মানে একটা কষ্ট কম করতে হবে, এক্ষেত্রে হয়তো কিছু ইমপ্রুভ করলেই সাইটটা র্যাঙ্কে চলে আসবে। সো এই বিষয়গুলো তখন আপনাকে হেল্প করবে, তখন আপনি বাজেট একটা নির্দিষ্ট করে বলতে পারবেন যে হ্যাঁ আমি তোমার কাছে 20,000 টাকা চাচ্ছি, 3 মাস সময় দাও আমাকে, আমি এর মধ্যে এটা করবো। একটা মোটামুটি একটা বাজেটে টার্গেট ফিক্স করতে পারবে, এইভাবে করে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাওয়া যায়। আবার মজার বিষয় হচ্ছে, অনেক সাইড এরকম আছে যারা অ্যানালিটিকটা জানেই না, অনেক সাইড এরকম আছে যাদের অ্যানালিটিক কোনো অ্যাডই করা নেই সাইডের সাথে। সো এই ক্ষেত্রে আপনাকে অ্যানালিটিক অ্যাড করতে হবে। আর একটা কথা বলি, যদি ইউএস টার্গেট করেন কেউ, কেউ যদি ইউএস টার্গেট কান্ট্রি থাকে, অবশ্যই তাহলে বিংয়েও অ্যাড করবেন, আপনার বিংয়ের সার্চ কনসোলে অ্যাড করবেন, আপনার সাইট মানে বিংয়ের যে টুলটা আছে তাতে অ্যাড করবেন, এবং বিংয়ের জন্য আপনাকে কাজ করতে হবে, শুধু গুগলের জন্য কাজ করলে হবে না। কারণ ইউএসের একটা হিউজ ট্রাফিক আছে যারা এখন পর্যন্ত ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে। সো অ্যানালিটিকটা শুধু এটাই বললাম আপনার সাইট ইমপ্রুভমেন্টের জন্য হেল্প করবে, এটা কিন্তু আপনার সাইটের র্যাঙ্কিংয়ের জন্য কোনো আগাবে না। আগেই বললাম র্যাঙ্ককে এ বাড়াবে না, র্যাঙ্ক বাড়াতে হলে আপনার নিজেরই বাড়াতে হবে, এ জাস্ট ইনফরমেশন দেবে আপনাকে, আপনি সেই থ্রুতে কাজ করলে হয়তো আপনার সাইট ইমপ্রুভ করতে পারবেন। অ্যানালিটিকটা মেইনলি মেইনলি সবচেয়ে বেশি কাজ লাগে আমার কাছে মনে হয় যেটা ই কমার্সের জন্য, কারণ ওদের টার্গেট অডিয়েন্স থাকে, প্রোডাক্ট বেসড টার্গেট অডিয়েন্স থাকে, পেজ ওয়াইজ অডিয়েন্স থাকে। সেই টাইপের অ্যানালিসিস করতে গেলে ডিপ অ্যানালিসিসের জন্য ওদের খুব হেল্প হয় এই জিনিসটা। কারণ প্রোডাক্ট আমার থাকলে ফিমেল প্রোডাক্ট, আমার টার্গেট অডিয়েন্স আসছে কিনা, আমি টার্গেট করছিলাম যে ফেসবুকে অ্যাড দিয়েছিলাম, সো আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে কজন ট্রাফিক আসলো, এই সব জিনিসগুলো খুব ভাইটাল একটা জিনিস। সো আমি জাস্ট নর্মালি অ্যাডসেন্সের কথা বললে অ্যাডসেন্সটার দিকে আমি প্লাস পয়েন্ট বলে এই জন্য যেটা আপনি বলতে পারেন, অনেক সময় আমরা এরকম করি না যে এককালীন 10,00,000 টাকা ব্যাংকে রেখে দিই, ওটা থাকবে ব্যাংকে, আমি ওটা থেকে প্রত্যেক মাসে কিছু সুদ নিব, সোজা কথা রাইট। আচ্ছা, সো এই হিসেবে অ্যাডসেন্সটা এই হিসেবে ইউজ করা যায়। একদিকে চিন্তা করলে যে একবার একটা সাইট বা একটা ব্লগ যদি আপনি রান করতে পারেন, যদিও একটা ব্লগ রান করা মুখের কথা না, একটা ব্লগের পপুলারিটি আনা মুখের কোনো কথা না, এটা বললেই রাতারাতি হয় না, টাইম দিতে হয়, শ্রম দিতে হয়, প্লাস আপনার অনেক কিছু রিসার্চের বিষয় আছে। এটা করার পর যদি পসিবল হয়, আর একটা জিনিস বলি, যে লোক একবার এই ব্লগিংয়ের মজাটা পেয়ে গেছে, সে আদার্স কোনো দিকে সুইচ করবে না। এর থেকে যে একটা ফিক্সড আর্নিং আসে, এটা হিউজ আর্নিং একদম। আপনার বলতে গেলে এরকম যদি হয়, আপনার যদি নর্মালি আপনার 4টা ব্লগ আছে মনে করেন, 4টা ব্লগ থেকে যদি অ্যাটলিস্ট মাসে $500 করে আসে, তাও মাসে $2,000 চলে আসে একদম কোনো কিছু না করে, শুধুমাত্র কারণ কি, সাইট তো রেডি, কন্টেন্ট শুধু যা দিতে হয় প্রত্যেক মাসে, তাও কি নিজে দেন না, একজন কন্টেন্ট রাইটার ঠিক করে আছে, সেই কন্টেন্ট প্রত্যেক মাসে পাবলিশ করে দেয়, শেষ। সোশ্যাল মিডিয়ার কাজগুলো অটো সফটওয়্যার দিয়ে করে রাখছেন, পাবলিশ হয় আপনার পোস্টে, সব শেয়ার হয়ে যায় অটোমেটিক্যালি, কিছুই করা লাগে না। সো এই যে বিষয়গুলো, এটা হচ্ছে জাস্ট একটা ব্লগকে দাঁড় করানোতে পারলে, দাঁড় করানোর
আগের অবস্থা পর্যন্ত ঝামেলা যায়। আর আমাদের মানে আত্মবিশ্বাস বলি বা আমাদের শ্রম বলি বা আমাদের মনোবল বলি ভেঙে যায় ওই দাঁড় করানোর আগ পর্যন্ত যাওয়ার আগেই ভেঙে যায়, এই জন্য আমরা ড্রপ হয়ে যাই, আমরা ওই পর্যন্ত আর যাই না। অ্যাটলিস্ট গুগল অ্যাডসেন্সটাকে আমি ভালো বলি এই জন্য, এটা অনেক ইজি ওয়েতে আর্ন করা যায়, মানে আর্ন বলতে গেলে মানে আর্নিংটা আমাদের পাওয়াটা সহজ, কোনো ঝামেলা করে না। আর সবচেয়ে বড় কথা, একটা সবচেয়ে জায়ান্ট একটা প্রতিষ্ঠান, অথরিটি লেভেল একটা প্রতিষ্ঠান, যাদের কাছ থেকে আপনি একটা ভালো মানে আর্নিং করতে পারেন, তারা যে ফ্রিতে দিচ্ছে তা না, তারও একটা পার্সেন্টেজ কেটে রাখছে, প্লাস আপনাকেও দিচ্ছে, তাদেরও আর্নিং হচ্ছে আপনার হচ্ছে, কারণ যারা পিপিসি করছে তাদের থেকে তারা নিচ্ছে, নিয়ে ওইখান থেকে কিছু শেয়ার আপনাকে দিচ্ছে, বাকিরা তারা নিচ্ছে। এই শেয়ারটা সাধারণত 60-40 মধ্যে একটা রেশিও থাকে, তারা মাঝে মাঝে 60 নেয়, মাঝে মাঝে আপনাকে 40 দেয়, মাঝে মাঝে 40 আপনাকে দেয় বা 60 আপনাকে দেয়, এইরকম একটা রেশিও রাখে, এটা ডিপেন্ড করে। এখন কথা হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্লগিংটার জন্য যে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ এর বিষয়টা আগে অনেক ইজি ছিল, অনেক ইজি বলতে গেলে যে কোনো ওয়েবসাইট নিয়ে, ইভেন একটা ব্লগারের ওয়েবসাইট নিয়ে আপনি চাইলে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারতেন এবং অটোমেটিক্যালি ওটা অ্যাপ্রুভ দিয়ে দিত। কারণ আগে অ্যাডসেন্সে ওখানে যেটা সিস্টেম ছিল গুগলে, একটা অটোমেটিক রোবট সিস্টেম ছিল, অটোমেটেড সিস্টেম ছিল, যেমন কমেন্ট করলে অটো কমেন্ট লাইভ হয়ে যায় না কিছু সাইডে, এই টাইপের সিস্টেম ওদের ছিল, যেই অ্যাপ্লাই করতো নেওয়া অ্যাডসেন্স নেওয়া, কারণ তখন বাড়ানো দরকার ছিল, সদস্যের সংখ্যা বাড়ানো দরকার ছিল, যে অ্যাডসেন্স জন্য অ্যাপ্লাই করতো ওকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ, তখন আর এত কোনো কন্ডিশন ছিল না। কিন্তু বর্তমানে অ্যাডসেন্সের জন্য অনেক কন্ডিশন আছে। অ্যাডসেন্স নর্মালি দুই ধরনের হয়, হোস্টেড আর নন হোস্টেড। হোস্টেড কোনটা, যেটা আমরা ব্লগারে করি, মানে অন্যের হোস্টিংয়ে আমরা যে কাজ করি সোজা কথা, ইউটিউবেরটা কি হোস্টেড অ্যাডসেন্স। এইভাবে হচ্ছে আপনাদের যে হোস্টেড অ্যাডসেন্সগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে হোস্টেড থেকে নন হোস্টেডটা বেটার, যেটা কিনা আপনার আপনার ডোমেন হোস্টিং নিয়ে আপনি নিজে একটা ই করলে এটা বেটার, কারণ ওই একটা অ্যাকাউন্ট থেকে যদি নন হোস্টেড আপনার ই থাকে, একটা অ্যাকাউন্ট থাকে আপনার অ্যাডসেন্সে, দেন ওইটাকে আপনি চাইলে ওই কোডটা বিভিন্ন ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন আদার্সে। হোস্টেডটা সাধারণত সবসময় ইউজ করা যায় না, প্রবলেম করে, ওরা করতেও দেয় না। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যে আমরা হোস্টেড হোক আর নন হোস্টেড হোক যাই হোক না কেন, আমি এখন জাস্ট বলি যে অ্যাডসেন্সটা পেতে হলে অ্যাকচুয়ালি কী কী রিকোয়ারমেন্টস প্রয়োজন বা কী কী করা দরকার। অ্যাট ফার্স্ট কথা হচ্ছে আপনাকে যে কোনো নির্দিষ্ট একটা ভালো কম্পিটিটিভ হোক বা লো কম্পিটিটিভ হোক যাই হোক না কেন, একটা ভালো নিশ সিলেক্ট করতে হবে। অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে এটা, এই ভালো নিশটা সিলেক্ট করার পরে একটা ভালো কিওয়ার্ড রিসার্চ করে দেন আপনাকে যদি পসিবল একটা ইএমডি ডোমেন নেওয়া ডোমেন নিতে পারেন, অথবা যদি ইএমডি ডোমেন পছন্দ মানে পসিবল না হয় তাহলে কিছু করার নেই, হয়তো আপনি চাইলে একটু ওটা এলএসআই ভার্সন ইউজ করে ডোমেন নিতে পারেন, অথবা এমনি অন্য যে কোনো একটা ডোমেন নাম নিয়ে সিলেক্ট করে আপনি ওটার জন্য কাজ করতে পারেন। ডোমেন হোস্টিং নেওয়া হয়ে গেলে দেন আপনার কাজ হবে আপনার সাইটটাকে ডেভেলপ করা। সাইটটাকে কীভাবে ডেভেলপ করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, আপনি যে কোনো ওয়েব ডেভেলপার দিয়েও ডেভেলপ করাতে পারেন, বা আপনি যদি চান নিজে করতে পারেন, নিজে যদি সেটা ক্ষমতা থাকে নিজে করবেন সেটা। ওয়ার্ডপ্রেসের সাইট হওয়াটা আমি প্রেফার করি বর্তমানে, কারণ বর্তমানে ওয়ার্ডপ্রেস সাইটগুলো গুগল বেশি পছন্দ করে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে দেখা যায় ওয়ার্ডপ্রেস সাইটে একটা ভালো প্রেফারেন্স দেয় ওরা, এবং একটু দ্রুত ওরা ওয়ার্ডপ্রেস সাইটগুলোকে ইন্ডেক্সও করে। সো ওয়ার্ডপ্রেসটাকে প্রেফারেন্স করে, আবার ওয়ার্ডপ্রেস একটা ঝামেলা আছে, ঝামেলাটা বলি, ওয়ার্ডপ্রেসের ফ্রিকোয়েন্সির প্রচুর পরিমাণে আপডেট আসে, ওয়ার্ডপ্রেসে আপডেটটা খুব দ্রুত আসে, এবং ওই আপডেটের সাথে দেখা যায় অনেক সময় আপনার সাইটের ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকে ওটা নষ্ট হয়ে যায়। যেমন রিসেন্টলি যে আপডেটটা আসছে ওয়ার্ডপ্রেসের, আপডেট আসার পর অনেক সাইট ডাউন হয়ে গেছে, মানে সাইট আর ওদের কোনো স্ট্রাকচার নাই, কোনো সাইট খুঁজে পাওয়া যাচ্ছে না। সো এই ঝামেলা থাকে, যদিও ভালো মতো যদি আপনি থিম বা এই আদার্স ইউজগুলো করেন বা ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটিগুলো আছে, সিকিউরিটি একটা ইস্যু থাকে অনেকের ওয়ার্ডপ্রেস নিয়ে, অনেকে এই কথাটা বলে থাকে যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি প্রবলেম। অনেক ভালো ভালো প্লাগইন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন, যেমন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি আছে, ক্লেপ আছে, এগুলো ইউজ করলে মোটামুটি ভালো সিকিউরিটি পাওয়া যায় ওয়ার্ডপ্রেসে, এর বেশি লাগে না। সো আপনারা এরকম কিছু সিকিউরিটি ইউজ করলে, ওয়ার্ডপ্রেস প্লাগইন যেগুলো ইউজ করলে আপনাদের ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি খুব বেশি সমস্যা হবে না। আর একটা কথা, সবাই চালাচ্ছে অনেকেই এখন ম্যাক্সিমাম সাইডই ওয়ার্ডপ্রেসে ধরা যায়, কারণ ইজি ইন্টারফেস একটা, সিএমএসটা সহজ, অনেকে বুঝতে সহজ হয়, কাজ করতে সহজ হয়, এই জন্য আপনারা চাইলেও করতে পারেন। আর ওয়ার্ডপ্রেস আমি সাজেস্ট করার একটা রিজন হচ্ছে যে শিখতে পারলে নিজের লাভ আছে, যদি মানে নিজের কাজের জন্য শিখতে পারলে মার্কেট প্লেসে কাজ আছে ওয়ার্ডপ্রেসে অনেক। অনলি যদি আপনি সাইট ডেভেলপমেন্টের কাজও করেন, যে থিম কাস্টমাইজেশনের কাজ করবেন, একটা থিম আছে, থিমটাকে আপনাকে কাস্টমাইজ করে তার মতো করে রেডি করে দিতে হবে, এরও কাজ আছে, শুধু
এইটুকুর কাজ আছে। সো আপনি যদি এই কাজটা পারেন, এরও মার্কেটপ্লেসে ডিমান্ড আছে। কিন্তু যদি কোডিং হতো সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম থাকতো, আপনাকে র কোডিং শিখতে হতো, কোডিং এর সাথে ডাটাবেস ইন্টিগ্রেশন করা, আরো অনেক বিষয় আছে যেগুলো আপনার জানতে হতো। সো এইখানে একটু প্রবলেম ছিল। যারা পিএইচপি দিয়ে করে বা ডট নেট দিয়ে করে তাদের এরা এগুলো ভালো জানবেন তারা কিভাবে করে। সো এবার আসি যে সাইট বিল্ড আপ হয়ে গেলে দেন আপনাকে যে নিশ সিলেক্ট করেছে নিশের উপরে ওয়ার্ডপ্রেসের হোক বা যে আপনার সিএমএস ইউজ করে আপনি সাইট করেন না কেন, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে যে নিশটা আপনি চুজ করেছেন ওই নিশের কন্টেন্ট যেন 100% ইউনিক হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন বর্তমানে গুগল যে জিনিসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সেটা হচ্ছে কন্টেন্ট। অন পেজ বলেন, অফ পেজ বলেন, এই সব কিছু মিলায় সবচেয়ে প্রাধান্য যে জিনিসটাকে বেশি দেয় সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আপনার সাইটের যত রিচ কন্টেন্ট হবে তত আপনার সাইটের ভ্যালু দিবে, আপনার সাইটের কন্টেন্ট যত থিন হবে বা পোর কন্টেন্ট হবে ওই সাইটের তত ভ্যালু কম। থিন কন্টেন্ট সাধারণত সেই সব কন্টেন্টগুলোকে বলে যেগুলো ওয়ার্ড সংখ্যা কম, মানে 500-600 ওয়ার্ডের কন্টেন্ট, থিন কন্টেন্ট বা পোর কন্টেন্ট বলা হয় এগুলোকে। কারণ 500-600 ওয়ার্ডের কন্টেন্ট অ্যাকচুয়ালি কোনো কন্টেন্টের মধ্যেই পড়ে না। এখন নর্মালি চিন্তা করলে এখন দেখবেন যদি গুগলে কোনো কিছু সার্চ করে থাকেন আপনারা, সার্চ করলে দেখবেন ফার্স্ট পেজে যে রেজাল্টগুলো আসে তার মধ্যে অ্যাটলিস্ট 2-3 বা 4-5 পেজ এরকম পাবেন যাদের কন্টেন্টের যে ওয়ার্ড কাউন্ট করলে যদি দেখবেন কম হলেও 2000-1500 ওয়ার্ডের বেশি থাকে। এই টাইপেরগুলোকে গুগল বেশি পছন্দ করে, কারণ সে মনে করে এই টাইপের কন্টেন্টগুলো আপনি বেশি ইনফরমেশান শেয়ার করছেন পিপুলের সাথে। এই কারণে অলওয়েজ ট্রাই করবেন একটু ভালো মানের কন্টেন্ট বলতে গেলে একটু ওয়ার্ড কাউন্ট বেশি যেন হয়। তাই বলে যেন এটা না হয় যে ওয়ার্ড কাউন্ট বাড়াতে যে আমি একদম যা ইচ্ছে তাই লিখে দেবো, এটা যেন না। আচ্ছা, সো আপনার সাইডের বয়স নিয়ে একটা ইস্যু ছিল আগে, যেটা কি না এরকম যে 6 মাস আপনাকে বলতাম যে 6 মাস পর্যন্ত সময় লাগে, 6 মাসের আগে অ্যাক্সেস অ্যাপ্রুভ দেয় না বা ই করে, এটা অ্যাকচুয়ালি ওভাবে না। আর 4 মাস হয়ে গেলেও 4 মাস পরে আপনি চাইলে অ্যাক্সেসের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর নর্মাল চিন্তা করতে গেলে একটা সাইট রেডি করতে গেলে কন্টেন্ট দিয়ে সময় তো লাগে, 4 মাস থেকে 6 মাস তো লেগে যায়। কারণ অ্যাক্সেসের জন্য অ্যাটলিস্ট আপনার সাইডে কিছু নির্দিষ্ট পরিমাণে কন্টেন্ট থাকতে হবে, কারণ কন্টেন্ট না থাকলে তো গুগল অ্যাড দিবে কোথায়? গুগল তো অ্যাড দেবে একটা কন্টেন্ট পেজে, তো অ্যাডগুলো দিবে কোথায়? অনেক সময় এরকম হয় দেখা গেছে যে অনেকে বলে যে এরকম যে 50-60 বা 40-45 কন্টেন্ট না হলে আপনার সাইডে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে না। অ্যাকচুয়ালি এই কথাটা 100% রাইট না, 100% রাইট না। এই জন্য বলছি এমনও হয়েছে 20-22 কন্টেন্ট আছে সেটা দিয়ে অ্যাপ্রুভ সে পেয়েছে। এটা ডিপেন্ড করে, ডিপেন্ড করে কেন, কারণ এখন গুগলের সেই অটোমেটিক সিস্টেমটা নাই, গুগল এখানে যেটা ম্যানুয়াল সিস্টেম করেছে। ম্যানুয়াল সিস্টেম বলতে গেলে আপনি যখন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভ যেন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে একটা পার্সন সে ম্যানুয়ালি আপনার সাইট চেক করবে, ম্যানুয়ালি সাইট চেক করবে বলতে গেলে বলবেন এখন যে সে আমার সাইট কীভাবে চেক করে টাকা দেবে, কীভাবে আমার সাইটে কেমন ভিজিটর হচ্ছে কী আসছে সে চেক করবে যখন, তখন তো আপনার সাইডে আপনার গুগল অ্যানালাইটিক ওয়েবমাস্টার অ্যাড করাই থাকবে। যদি অ্যাড করা থাকে তাহলে সাইডে আপনি দিবে না, প্রথম কথা অ্যাড করা আছে মানে গুগলের কাছে ডাটা আছে। সো আপনার সাইটের কন্ডিশন কী সে ভালোই বোঝে, সাইটের কন্ডিশন যদি ভালো হয় সে আপনি দিয়ে দেবে। জাস্ট মেইন ফ্যাক্ট হচ্ছে এটা, আপনার সাইটের কন্ডিশনটা দেখে ওরা এইভাবে চেক করে দেখে যে আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনার অ্যানালাইটিক অ্যাড করা আছে কিনা, আপনার সাইডে আপনার ওয়েবমাস্টার অ্যাড করা আছে কিনা, এই জিনিসগুলো দেখে। এরপরে কিছু পেজ থাকে, নির্দিষ্ট পেজ, এই পেজগুলো অবশ্যই আপনার সাইডে মাস্ট থাকতে হবে। এর মধ্যে একটা তো হচ্ছে আপনার হোম পেজ, যেটা অবশ্যই থাকে প্রত্যেকটা সাইডের, অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ এবং প্রাইভেসি পলিসি পেজ, এই 4টা পেজ অ্যাটলিস্ট আপনার থাকতেই হবে। অ্যাবাউট পেজটা কি, আপনি সাইটটা কী সম্বন্ধে করছেন, আপনার সাইট নিয়ে আপনি কী আলোচনা করবেন, এগুলো ডিটেলস ডিসক্রাইব করা থাকবে। বেটার হয় অ্যাবাউট আর সেকশনে যদি পসিবল হয় একটা ভিডিও ক্রিয়েট করে দিয়ে দেন, আপনার চ্যানেলের জন্য ভালো হবে, আপনার সাইটের জন্য ভালো হবে। অ্যাবাউট সেকশনটা অনেক ইজি হবে তাহলে পিপুলরা বুঝবে। কন্ট্যাক্ট আসতে ওটা বলার কিছু নাই, কন্ট্যাক্ট আসতে হচ্ছে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কীভাবে কন্ট্যাক্ট করবে এটার একটা ই থাকবে এখানে। আর প্রাইভেসি পলিসিতে অনেক প্রবলেম থাকে যে অ্যাকচুয়ালি প্রাইভেসি পলিসি কি লিখবো কিভাবে, অনলাইনে প্রাইভেসি পলিসি রাইটার এই লিস্টটা মানে দিয়ে খোঁজ করেন, অনেক টুল আছে প্রাইভেসি পলিসি ফ্রিতে জেনারেট করে দেয়। সো এই নিয়ে বেশি চিন্তা করতে হবে না, জাস্ট একটু ইংরেজি বুঝে এরকম কাউকে দিয়ে একটু রিড করাই নিয়ে দিয়ে একটা বিষয় একটু চেক করে নিন। প্রাইভেসি পলিসিটা মেইনলি ওরা এটাই বলে যে আমরা তোমাদের যে কুকিজগুলো কোনো রাখবো না, অথবা আমরা তোমাদের যে পাসওয়ার্ড দিই বা লগ ইন কোড সিস্টেম থাকলে আমরা এই ডাটাগুলো অন্য কারোর সাথে শেয়ার করবো না, বা তোমরা আমাকে যদি সাবস্ক্রাইব করো
তুমি যদি মেইল দাও এই মেইলে আমি থার্ড পার্টি কারোকে সেল করবো না, এই টাইপের কথাগুলো প্রাইভেসি পলিসিতে থাকে। এই জিনিসগুলো জাস্ট একটু এনশিওর করবেন যে আপনার পেজে এই জিনিসগুলো যেন থাকে। অ্যাডসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন, অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার সময় আপনার সাইডে যে কন্টেন্টগুলো থাকবে অ্যাটলিস্ট ট্রাই করবেন, হ্যাঁ 30-40টা কন্টেন্ট যেন থাকে। যেহেতু আমরা ছ মাস পরে চিন্তা করছি অ্যাপ্লাইয়ের জন্য, বেটার হয় ছ মাস পরে অ্যাপ্লাই করেন এবং ছ মাসের অ্যাটলিস্ট প্রত্যেক মাসে 5টা কন্টেন্ট ধরলেও 6 মাসে 30টা কন্টেন্ট চলে আসে। সো 30-40টা কন্টেন্ট যেন থাকে। আর সাইডে ব্লগিং চিন্তা করলে কন্টেন্টের কথা বলি, রেগুলার একটা ধারাবাহিকতা বজায় রেখে কন্টেন্ট দিবেন, এরকম না যে মাসের শুরুতে আমি 5টা কন্টেন্ট দিব আর ছানামারি দিব না, এটা খুব খারাপ। বেটার হচ্ছে আপনি মাসের প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট একটা দিন পেয়েছেন যে এই দিনে আমি একটা কন্টেন্ট দিব, প্রত্যেক মাসে বুধবার একটা, মানে প্রত্যেক সপ্তাহে বুধবার বা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আমি একটা কন্টেন্ট দিব। কেন দিব? কারণ বাইরের দেশে এঙ্গেজমেন্ট দেখা গেছে ওদের ফ্রাইডে স্যাটারডে সানডে, এই যে ডেগুলো আছে এগুলোতে ওদের, তারপরে মানডে, এই 4টা ডেতে ওদের অ্যাক্টিভিটি খুব কম থাকে, ওদের অ্যাক্টিভিটি খুব কম থাকে। ওদের সাধারণত মঙ্গল বুধ এই বারগুলোতে ওদের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, অনলাইনে সোশ্যাল মিডিয়াতেও বলেন অনলাইনে বলেন খুব অ্যাক্টিভিটি বেশি থাকে ওদের। যারা অনলাইনে ক্যাম্পেইন রান করে তারা সাধারণত এই 2টা ডেকে মেইনলি টার্গেট করে। সো আপনাকে এরকম বেছে নিতে হবে যে যখন কাজ করবেন এইভাবে একটু রিসার্চ করে নিবেন, একটা নির্দিষ্ট ডে ফিক্স করলেন যে আমি ঠিক আছে সপ্তাহে 2টা কন্টেন্ট দিব, একটা মঙ্গলবার দিব একটা বুধবার দিব এবং রেগুলার বেসে দিব। এইভাবে একটা রেগুলারিটি মেনটেন করে দিবেন, এতে হবে কি আপনার অডিয়েন্স বেস একদম ফিক্সড হয়ে যায়, ওরা বোঝে যে ঠিক আছে এই উইকে গেলে এই দিনে গেলে আমি এখানে একটা কন্টেন্ট পাবো। অত এবং আপনার শুধু অডিয়েন্স বেস না, যে বট সাইডে আসে গুগলে যে বট ইনডেক্স করতে আসে আপনার, সেও রেগুলার বেস তখন জিনিসটা একটা অ্যাডাপ্ট করে নেয় যে ওকে আমি এই টাইমে গেলেই তার সাইডে একটা কন্টেন্ট পাবো, সো আমি ওই রেগুলার বেসে আমি তার সাইট ভিজিট করবো। এই জিনিসটা অনেক হেল্প করে, একটা ধারাবাহিকতা বজায় রেখে ট্রাই করবেন কন্টেন্ট দেওয়ার জন্য, এটা অনেক ভালো। আচ্ছা কন্টেন্ট যেগুলো দিবেন এক কথায় কন্টেন্ট যেন 1000 ওয়ার্ডের নিচে না হয়, ট্রাই করবেন অবশ্যই 1000 ওয়ার্ডের উপরে কন্টেন্ট হতে, 1000 ওয়ার্ডের নিচে কন্টেন্ট এটা দিয়েন না, এটা খারাপ দেখায় এখন। আর ট্রাই করবেন নেটিভ কোনো রাইটারকে দিয়ে লেখাতে কন্টেন্ট, যদি নিজের ক্ষমতা থাকে লেখার, হ্যাঁ নিজে যদি বোঝেন যে না আমার অ্যাবিলিটি আছে। দেখেন একটা কথা বলছি, ক্ষমতা বলছি এই জন্যই যে সবার দ্বারা সবচেয়ে পসিবল না, সবার দ্বারা কন্টেন্ট রাইটিং হবে এটা বলা যায় না। কন্টেন্ট রাইটিং যে করতে পারে করতে পারেন, ভালো কথা, এমন না যে আমি ইংরেজি লিখতে পারি বলে আমি কন্টেন্ট রাইটার একজন হবো, না এটা না, তাহলে তো আমরা বাংলা লিখতে পারি বলে বাংলা সাহিত্যে আমরা ভালো লিখতে পারতাম, তা তো না, সবার দ্বারা সব কিছু হয় না। অনেকের প্যাশনেট থাকে, প্যাশনেট বলতে গেলে আপনার মনে করেন অনেকে স্পোর্টস নিয়ে খুব প্যাশনেট, সে স্পোর্টস নিয়ে ভালো লিখতে পারে, আদার্স কিছু নিয়ে বোঝে না, সে অনলি স্পোর্টস নিয়ে ভালো লিখতে পারে, এটা হচ্ছে এক একজনের কাছে এক একজনের এক এক রকম। যদি মনে করেন নিজের এই ধরনের আপনার অ্যাবিলিটি না থাকে যে আমি এই টপিকটা চুজ করেছি ঠিক আছে, রিসার্চ করার মাধ্যমে পাইলাম এই টপিকটা, যে টপিকটা নিয়ে আমি হয়তো লাভবান হবো কাজ করলে, কিন্তু ওই টপিক নিয়ে আমার কোনো আইডিয়া নাই, তাহলে শুধু শুধু নিজে কন্টেন্ট লেখার ঝামেলা যাবে না, অনলাইন থেকে হায়ার করেন, লোক হায়ার করে তাকে দিয়ে লেখান, অনলাইন থেকে কাউকে হায়ার করে তাকে দিয়ে লেখান, যখন তাকে দিয়ে লেখাবেন তার সাথে একদম ফিক্স করে নেবেন তুমি আমাকে প্রত্যেক মাসে আমাকে 5 টাকা করে কন্টেন্ট দিবা বা 6 টাকা করে কন্টেন্ট দিবা, আমি এত করে দিব। নর্মালি কন্টেন্টের রেট হচ্ছে যেটা, সেটা হচ্ছে এরকম যে যদি আপনি একটা কন্টেন্ট এরকম আছে ফাইবারে $5 কন্টেন্ট লিখে দেয়, 1000 ওয়ার্ডের কন্টেন্ট এটা ফাইবারে আছে দেয়। আর এখন হচ্ছে যদি এরকম না হয়, এরকম না হয় যদি আপনি আপওয়ার্ক বলেন বা আদার্স ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো বলেন, এইসব মার্কেট প্লেসগুলোতে আপনার কন্টেন্ট এরকমভাবে পাওয়া যায় $7-8, সর্বোচ্চ গেলে $10 নেটিভ রাইটার পাওয়া যায়, নেটিভ রাইটার তো বোঝেন। সো এটা আপনি করলে করতে পারেন, তাদের দিয়ে লেখাতে পারেন 1000 ওয়ার্ডের বা 1200 ওয়ার্ডের কন্টেন্ট, তারা লিখে দেবে $8-10 মধ্যে, আপনি এইভাবে চাইলেও একটা মান্থলি বেজে 5টা কন্টেন্ট বা 6টা কন্টেন্ট সে দিবে ঠিক করে নিতে পারেন। আমি শুধুমাত্র ব্লগিং দিয়ে বলছি কিন্তু কথা। আচ্ছা এখন কথা হচ্ছে এইটা ঠিক করার পরে আপনার সাইডের অবশ্যই কিছু স্ট্রাকচারগত ভুল যেন না থাকে, এই জিনিসটা মেনটেন করেন অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করার মানে অ্যাপ্লাই করার আগে। স্ট্রাকচারগত ভুল বলতে গেলে এরকম যেন না থাকে কোনো আপনার সাইডের একটা লিঙ্ক করেছেন বা আপনার সাইডে একটা কোনো একটা পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক করেছেন, ক্লিক করলে যায় না ওই পেজে, অথবা ক্লিক করলে যে পেজে যাচ্ছে সেখানে কোনো পেজই পাচ্ছে না, পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, অথবা এরকম হয় হচ্ছে যে আপনি একটা মেনু করেছেন মেনুর একটা বারে ক্লিক করলে যাচ্ছে না, এই টাইপের যেন কোনো না থাকে, এটা খুব খারাপ। এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে তাহলে আপনার সাইডে অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে না।
আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম যে অ্যাডসেন্সের জন্য যখন অ্যাপ্লাই করবেন আপনাদের কন্টেন্টের কথা বলছিলাম, যে কন্টেন্টটা ওয়ার্ড কাউন্ট এভাবে রাখেন এবং নিজ বেস করে লিখেন, বেটার হয় আপনার ডোমেইনটা টপ লেভেল ডোমেইনগুলো হলে এটা ভালো। টপ লেভেল ডোমেইনের মধ্যে আপনার ডট কম, যেটা ডট কমটাই বেটার। আপনার যদি ডোমেইনটা ডট কমে নেওয়া থাকে এটা ভালো, এটা একটা পজিটিভ সাইন, আপনার জন্য ভালো হবে। আর অ্যাডসেন্সে কিছু দেখেন, এখানে বিষয়টা বলে দিচ্ছে যে অ্যাডসেন্সে যে পাবলিশের ট্রাফিক রিকোয়ারমেন্টস নন, যে আপনার কোন ধরনের ট্রাফিক হতে হবে কোনো ফিক্সড কিছু এরা ই করে নাই। অ্যাড টাইপের কথা বলছে যে ডিসপ্লে অ্যাড দেয়, ভিডিও অ্যাড দেয়, আপনারা দেখেছেন এই জিনিসটা আমরা প্রায় দেখি কোনো সাইডে অ্যাড, যে কী টাইপের অ্যাড দেখা যায়। অফারটা হচ্ছে সিপিসি অফার, যেটা কস্ট পার ক্লিক, ক্লিকের থ্রুতে আপনাদের যে আনতে হবে। পেমেন্ট মেথড চেক, আপনার জানি যে চেক আসে এখন লোকাল ব্যাংকের কি করে অ্যাড করা যায়। পেমেন্ট থ্রেশহোল্ড হচ্ছে $100, মানে $100 বলে দেন, আপনি এটাকে উইথড্র করতে পারবেন। মান্থলি আপনাকে পার মান্থ একটা উইথড্র দিবে $100 উপরে গেলে বা $100 হলে। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে দেখেন কিছু কথা বলা আছে যে আপনার সাইট কি কি বিষয় না হলে অ্যাডসেন্সের অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ জন্য হবে না বা গ্রহণযোগ্য হবে না অ্যাডসেন্সের বিষয়ে। এবং এখানে আমরা এই পর্যন্ত মোটামুটি পড়েছি বা জানলাম। এখানে দেখেন একটা বলছে যে কপিরাইটেড ইমেজ, হ্যাঁ অ্যাডসেন্সের জন্য এটা একটা ইস্যু। অ্যাডসেন্স আপনি যখন নেবেন তখন যদি আপনার সাইটে কপিরাইটেড এরকম কোনো ইমেজ থাকে এবং সেটা যদি কেউ ক্লেম করে দেন আপনার সাইটকে অ্যাপ্রুভ দিবেন অ্যাডসেন্সের জন্য। আর আপনার সাইটে যেটা বললাম যে স্ট্রাকচার অবশ্যই ঠিক ভালো থাকতে হবে, সাইটে স্ট্রাকচার নিয়ে কোনোই হবে না। অ্যাডসেন্স সব ধরনের কন্টেন্টের জন্য দেয় না, গুগল সব ধরনের কন্টেন্টের জন্য অ্যাডসেন্স দেয় না। এই যে দেখেন কিছু ই বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে সে অ্যাডসেন্স দেয় না, যেমন অ্যাডাল্ট কপিরাইটেড ম্যাটেরিয়ালস, ড্রাগ, অ্যালকোহল, টোব্যাকো, এই টাইপের যে কিছু নিশ আছে এই নিশে যদি আপনি কাজ করেন আপনাকে তারা অ্যাডসেন্স দিবে না। তো সব ধরনের ই নিয়ে কাজ করলে সে অ্যাক্সেস পাবেন না আপনারা। আর তারপর যেটা বলেছিলাম যে কিছু নির্দিষ্ট পেজ থাকতে হবে আপনাকে, আপনার সাইডে যদি আদার্স কোনো অ্যাডস থাকে, অন্য কোনো কোম্পানির অ্যাডস থাকে, ওটাকে রিমুভ করে দিতে হবে তাহলে আগে, পাশাপাশি দুটো অ্যাডস চালালে প্রবলেম করে। ওরা চিন্তা করবে যে আমিও অ্যাডস দিচ্ছি আর একজন অ্যাডস তুমি চালাচ্ছ, সো আমার অ্যাডে তো কম ক্লিক করতে পারে, কম ক্লিক করা স্বাভাবিক, দেন তাহলে তার লস হবে। এই জন্য ওরা এই জিনিসটা সাপোর্ট করে না। গুগল অ্যানালিটিক ওয়েবমাস্টার অ্যাকাউন্ট আপনার এসে অবশ্যই থাকতে হবে, যেটা বলেছিলাম যে কারণ তাহলে ওরা তো আপনার ডাটাটা সম্পর্কে বুঝতে পারবে না বা আইডিয়াটা আসবে না। এখন আসি অ্যাডসেন্স নিয়ে একটা একদম প্রাচীন গল্প কথার মতো একটা ছোট্ট একটা জাস্ট গল্প বলতে গেলে, ইন্ডিয়াতে একজন মহিলা, উনি একটা চাকরি করতেন, ছোটখাটো চাকরি করতেন, উনি একটা পর্যায়ে চিন্তা করলেন যে জবের পাশাপাশি কিছু করা যায় কিনা, যেহেতু সবাই এখন কম্পিউটার যুগ চলে আসছে, কম্পিউটার কাজ করছে, এটা বেশ আগের কথা। সো ওই ওই টাইমটাতে উনি ওনার এক আত্মীয়র কাছে গেলেন, ওনার আর এক আত্মীয়র কাছে যাওয়ার পরে সে বলল যে হ্যাঁ করা যাবে না কেন, তুমি এক কাজ করো, তুমি ব্লগে ফ্রি ব্লগে অ্যাকাউন্ট করাও বা ফ্রি ব্লগে কোনো একটা বিষয় নিয়ে লেখো, যেটা নিয়ে তুমি লিখতে চাও, লেখো একটা বিষয় নিয়ে। সে এরকম করলো, একদিন একটা টপিক নিয়ে লেখা শুরু করলো, বেশ কিছুদিন লিখলো, 6-7 মাস পরে এখন আর লিখতে পারছে না। দেন সে আবার ওই লোকের কাছে গেলো যে বলছে যে আমি এখন কী করবো, আমার তো আর লেখা আসতেছে না, মানে কী লিখবে বুঝতে পারছি না, যে আমি 6 মাস লিখলাম কোনো আর্নিং তো আসলো না আমার, কী হলো? সে বললো তুমি আবার লেখো, অন্য ফেলে এটা নিয়ে হয়নি আর একটা বিষয় নিয়ে লেখো। আবার 6 মাস কাটালো, লিখলো, কোনো আর্নিং আসে না, ব্যাক করছে আবার 6 মাস পরে, লাস্টে এসে বলছে যে আমি আবার 6 মাস কাটলাম, আবার লিখলাম একটা বিষয় নিয়ে, কোনো আর্নিং তো আসলো না। এবার বললো তুমি একদিন কি নিয়ে লিখছো, বললো যে আমি একটা রেসিপি নিয়ে লিখছিলাম, একটা বললাম একটা ডিজাইন, একটা বিষয় নিয়ে লিখছিলাম। আচ্ছা সো কেন সমস্যা কি, একটা পর্যায়ে যে আমি আর রিসোর্স পাচ্ছি না, কি লিখবো আমি বুঝতে পারছি না। তখন সে বললো এটা যে তোমাকে আমি লিখতে বলছিলাম, লিখতে আমি এটা বলছিলাম যে তুমি যে বিষয়ে প্যাশনেট, তুমি যে বিষয়ে রিসোর্সের অভাব জীবনে হবে না তোমার, সেই বিষয় নিয়ে লেখো,
লিখতে বসে বলে তোমার যেটা নিয়ে ভালো লাগলো ওটা নিয়ে লিখবে, ঠিক আছে, কিন্তু তুমি তো আগে দেখবে ওই রিসোর্স তোমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, সেই রিসোর্স নিয়ে লেখো যে রিসোর্সের চাহিদা আছে প্লাস যে রিসোর্স অ্যাভেলেবেল আছে। কখনো তোমার এটা মনে হবে না যে না আমি এটা নিয়ে লিখতে পারছি না, থেমে যেতে হবে না, তখন সে বলছে তাহলে এই কথাটা আগে বললে হতো হয়তো, আমার তুমি এখন আমার বলছো আগে বললে হতো, সে বললো এটা যে আগে বললে হতো ঠিক আছে, কিন্তু এই যে একটা বছর তুমি সময় কাটাইছো, এখন তো অ্যাটলিস্ট ব্লগারের সম্পর্কে তুমি খুঁটিনাটি যা জানা সব জেনে গেছো, প্র্যাকটিস যা করার করা শেষ, ওইটাকে আমি ইমপ্লিমেন্ট করো এই কাজ। সে এবার গেল চিন্তা করতে লাগলো অ্যাকচুয়ালি কী আছে এরকম যেটা আমার কখনো রিসোর্সের অভাব হবে না, আমি রিসোর্স যাই চিন্তা করবো না কেন রিসোর্স কখনো কম পড়বে না আমার। সে অফিসে যায়, তার চাকরিতে যায়, একটা জিনিস সে ফলো করলো, প্রত্যেক দিন সকালবেলায় অফিসে পেপারটা নিয়ে সবাই খুব টানাটানি করে, এ বলে আমি একটু দাও, এ বলে আমি একটু দাও, এ বলে আমি একটু দেখি, পেপার নিয়ে খুব টানাটানি হয়। সে চিন্তা করলো যে অনলাইনে যদি আমি কোনো একটা জিনিস এরকম রাখতে পারি যেটা কিনা মানুষ অনলাইন থেকে দেখতে পাবে, তাহলে কি আর পেপার নিয়ে টানাটানি করবে না। এখন সে আগে ফাইন্ড আউট করলো যে অ্যাকচুয়ালি মানুষ পেপারটা নেয় নিয়ে 2 মিনিট রেখে ছেড়ে দেয়, 2 মিনিটটা কী দেখে সবাই যে নিয়ে 2 মিনিটটা রেখে ছেড়ে দেয় অ্যাকচুয়ালি কী দেখে, সে দেখলো যে 2 মিনিটটা নিয়ে তারা দেখে হলো একটা জব খোঁজে, সবাই জবের একটা পেজ আছে জবের পেজটা দেখে যে কী টাইপের, হয়তো তারা যে যা জব করছে অ্যাকচুয়ালি সে সে জবে সন্তুষ্ট না, নতুন জব আসছে কি না, ওই জবের পেজগুলো দেখে, সরকারি জবের পেজগুলো দেখে। সে এবার চিন্তা করলো যে আসলে এই রিসোর্সটা তো আমার নিজের তৈরিও করতে হয় না, এই রিসোর্স তো আমার বানানো লাগে না, এই রিসোর্স তো অলরেডি রেডি রিসোর্স, এবং এই রিসোর্স কখনো কমবেও না বা শেষও হবে না, তার মানে আমি যদি এই রিসোর্সটা নিয়ে কিছু করি আমার কোনো সমস্যা হবে না। সে দেন পরের দিন থেকে বাসে আসলো, আসার পরে এলাকায় প্রত্যেক এলাকায় একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে কিনা ভোরবেলায় সব পেপার এসে জমা হয়, প্রত্যেক এলাকায় থাকে, ওইখান থেকে ডেলিভারি হয়। সে এরকম একটা তার এলাকার যে জায়গাটা ছিল ওইখানে যে একজনকে বলে আসলো প্রত্যেক দিন তুমি যতগুলো পত্রিকা আছে প্রত্যেকটা 1 কপি করে আমার বাসায় দিয়ে আসবা একদম সবার ফার্স্ট। এটা করে আসার পরে প্রত্যেক দিন তার সকালবেলা তার বাসায় 1 কপি করে পত্রিকা জমা হতে লাগলো। সে করতো কি অফিসে আসার আগে ওই ভোরবেলা থেকে টাইপিং করতো, কি টাইপিং করতো, সেম যা লেখা আসছে পত্রিকাতে ওইটাই সে টাইপ করে দিত, টাইপ করে দিয়ে দেখা গেলো প্রত্যেকদিন মিলালে 8-10টা নিউজের মতো হয়ে যেত, সো প্রত্যেক দিন এরকম 8-10টা 4-5টা যাই হোক এরকম দিতে লাগলো। এবং অফিসে এসে যেটা করতো, অফিসে এসে সে তার ক্লায়েন্ট মানে কলিগদের বলতো তোমরা ওই পেপার নিয়ে আর্নিং করো না, তোমরা অনলাইনে এটা লেখো, ওইখানে যাও ওইখান থেকে তোমরা এইগুলো পাবো, কলিগরা দেখলো হ্যাঁ পাচ্ছে, কলিগরাও করলো কি আদার্স যাদের আছে তাদের মাধ্যমে এটাকে এক্সপেক্ট করে ছড়িয়ে দিল। একটা পর্যায়ে যে সে দেখলো তার সাইটটা মনে হয় ভালোই হয়েছে, এবং সে তখন ওই লোকের কাছে আবার ব্যাক করলো, বললো হ্যাঁ এখন আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি এখন কী করবো, তার বললো তুমি তাহলে অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করো, অ্যাপ্লাই করো। আর তখন অ্যাডসেন্সটা এই যে ছিল অ্যাপ্লাই করার সাথে সাথেই হোস্টেড অ্যাকাউন্টে সে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেয়েছে। ওকে, অ্যাপ্রুভ পাওয়ার পরবর্তীতে সে এখন বর্তমান সময়ে ওয়ান অফ দ্য টপ সাইট ইন্ডিয়াতে এখনও র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আসে, এবার 1 নম্বরেই থাকে এটা একটা ভালো কিওয়ার্ডের জন্য। সেটা হচ্ছে আমরা বাংলাদেশের জব খুঁজে সাধারণত সরকারি চাকরিটাকে এটা বলে বা গভর্নমেন্ট জব লিখে সার্চ করি, তাই না? ইন্ডিয়াতে যদি কেউ জব খোঁজে এইটা হচ্ছে সেই সাইট যেটা কিনা ভাঙাচুরা, দেখলে মনে হবে যে আসলে কি এটা, কোনো হজা বলা ছাড়া কিছু না, অ্যাকচুয়ালি তো তাই, কিন্তু এই সাইডের আর্নিং হিউজ পরিমাণে আর্নিং, এই সাইডের আর্নিং হিউজ। মেম্বারে তো আছে স্যার আর কি 25,000, 25,000 মেম্বার বড় কথা না, বড় কথা হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে এটা 1 নম্বর পজিশনে আছে। যে লোকটা এই পেজে আসবে, সাপোজ আমি এই পেজে আসি, আমার কি ইচ্ছে হতে পারে না ব্যাংক জবে একটু ক্লিক করি? অবশ্যই ইচ্ছে হতে পারে, যখনই ক্লিক করবেন তখনই ব্যাংকিং জব একটা ভালো সিপিসি কিওয়ার্ড, আপনার অ্যাকাউন্টে ভালো পরিমাণ একটা রাইট ইন্স্যুরেন্স মর্গেজ লোন, তারপর হচ্ছে ওই আটটা কি আছে এটা কথা বল, চিন্তা করে লাভ, এটা বহুত
এখন কথা দেখেন, তার এখানে সে পরবর্তীতে যে জাস্ট একটা কি করলো, হোস্টেডই রাখছে, শুধুমাত্র ডোমেইনটা কিনছে, খালি ডোমেইনটা কিনছে, অ্যাকাউন্ট হোস্টেডই, শুধু একটা ডোমেইন কিনছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে এই সাইডের একটা কথা দেখেন একটু বলি, আমরা এখানে অ্যাডস থেকে গুগল যে অ্যাডগুলো দেয় তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ থ্রি অ্যাডস অফ কন্টেন্ট ইউনিট, কন্টেন্ট ইউনিটে সে ম্যাক্সিমাম তিনটা অ্যাড কন্টেন্ট ইউনিটে দেয় একটা পেজের জন্য, ম্যাক্সিমাম নাম্বার অফ থ্রি লিঙ্ক ইউনিট, লিঙ্ক ইউনিটের জন্য তিনটা অ্যাড সে দেয় একটা পেজের জন্য, আর দুইটা সার্চ ইউনিট দেয়। এইটা হচ্ছে সে একটা পেজের জন্য গুগল অ্যাডের জন্য দিয়ে থাকে সাধারণত। এখন আমরা যদি একটু আসি কন্টেন্ট ইউনিট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, এই দেখেন একটা আসছে, এই যে এটা, এটা কি কোনো কিসের এটা বলেন, নেমচিপ তো আসার কথা না, তাই না? এখন এখানে নেমচিপ আসছে কেন, কারণ এখানে অ্যাড দেওয়া আছে নেমচিপ। এখন একটা জিনিস বলি, গুগল অ্যাড রিজন বেজ করে শো করে, এই জিনিসটা মনে রাখবেন, গুগল অ্যাড শো করে রিজন এবং ইন্টারেস্ট বেজ। এখন কথা হচ্ছে আমরা রোবটস টিএক্সটি একটা জিনিস পড়েছিলাম না, যে আপনার উপরে একটা জিনিস দেওয়া লাগে, মিডিয়া পার্টনার গুগল এই জিনিসটা না থাকে প্রবলেম হয়, তখন এই জিনিসটা প্রবলেম করবে। এখন বলি যে এইখানে আপনার যে রিজন বেস করে শো করে, মনে করেন আপনি একটা এরকম একটা নিশ নিয়ে কাজ করছেন, যে নিশটা কিনা শুধুমাত্র মনে করেন ইউএস এর লোকজন, একদম ইউএস এর একদম মানে একদম নিশ বেজ একটা কিছু, মানে ইউএস এর লোকাল একটা টপিক নিয়ে লিখছেন, যেটা সরি যেটা ইউএস এর বাইরে তেমন কেউ জানে না, এবং আপনার দরকার হয়নি, আপনি চান না যে জানুক, আপনি চান ইউএস এর কাস্টমারই আপনার দরকার, শুধু ইউএস এর লোকাল পিপুলই দরকার, সেখানে আপনি ওই ব্লগটা চালান। এখন কোনো ক্রমে যদি ওই ব্লগটা কোনো একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্কিংয়ে চলে আসে এবং বাইরের কান্ট্রি থেকে কেউ ক্লিক করে, তাহলে কিন্তু সে ওই সময় যে অ্যাডগুলো দেখাতো তার ওইখানে কিন্তু সেম অ্যাড শো করবে না, অ্যাড ডিফারেন্ট হয়ে যাবে। আমরা দেখবেন আমাদের দেশে যখন কোনো অ্যাড আমরা দেখি, ম্যাক্সিমাম কিসের অ্যাড দেখি, কাইমুর অ্যাড দেখি, বিডি জবসের ডম অ্যাড দেখি, বিক্রয় ডট কম এর অ্যাড দেখি, এখানে ডট কম, এই যে কিছু অ্যাড ঠিক, কারণ আমাদের সে গ্রামীণ ফোন, সো অল্প কিছু অ্যাড কোম্পানি যা পিপিসি করে, অল্প কিছু খুবই কম, ওই কয়টা ছাড়া আর কিন্তু কিছু কোনো অ্যাড দেখি না আমাদের দেশে এই জিনিসটা, কারণ রিজন বেস এই কয়টাই আছে আমাদের। সো অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, অ্যাড অলওয়েজ গুগল ট্রাই করে নিজ বেজ অ্যাড দিতে, যাতে কিনা আপনার ক্লিক থ্রু রেটটা বাড়ে, কারণ ক্লিক থ্রু রেটটা যত বাড়বে তারও বেনিফিট, আপনার যদি সিটিআর কম হয় দেন তার তারও অ্যাকচুয়ালি কোনো লাভ নেই। আচ্ছা এবার আসি এই যে সার্চ বক্সটা, গুগলের যে সার্চ বক্সটা যে বলছিলাম যে দুটা সার্চ ইউনিট দেয়, তার মধ্যে এই একটা সার্চ বক্স, এই সার্চ বক্স আপনি বলবেন কী কাজ করে অ্যাকচুয়ালি, এই সার্চ বক্সে যদি কেউ কিছু লিখে সার্চ করে তাহলে আপনাকে টাকা দিবে না, আবারও বলছি এইখানে লিখে কেউ সার্চ করলে টাকা দিবে না, কিন্তু লিখে সার্চ করার পরে যে রেজাল্টগুলো দেখাবে ওই রেজাল্ট যদি কেউ ক্লিক করে দেন আপনাকে সে টাকা পে করবে, সার্চে পে করবে না, ওই ক্লিকে পে করবে সে, কারণ আপনারা জানেন যে সিপিসি মোডে গুগল পে করে, ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা একটু এই যে অ্যাডগুলো, আরে এরকম তো অনেক আছে, তিনটা অ্যাড আছে এরকম, একটা একটা ওই যে উপরে একটা দেখাইছি তিনটা, আবার এই একটা আবার নিচে আছে, হ্যাঁ এই যে এই একটা দুইটা আরো একটা আছে, এই একটা তিনটা, কেন ওই যে বলছেন ম্যাক্সিমাম তিনটা বলেই তো দিয়েছে সে, এই যে এই যে ম্যাক্সিমাম তিনটা লিংক ইউনিট, এখন লিংক ইউনিট মানুষ বেশি ইউজ, এই যে লিংক ইউনিট, এই যে তিনটা লিংক ইউনিট ম্যাক্সিমাম তিনটা লিংক ইউনিট এখন বেশি ইউজ বেশি। আচ্ছা এখন কথা হচ্ছে দেখেন যে লোকটা এই পেজে আসছে তার কিন্তু পসিবিলিটি আছে সে অবশ্যই এই টাইপের জবে ক্লিক করার, সে কিন্তু এইটা দেখবে না যে এখানে অ্যাডস বাই গুগল আছে আমি এই জন্য ক্লিক করবো না, এই ধরনের চিন্তা ভাবনা কেউ নাই, তার তো এখানে হেডেক না, তার হেডেক হচ্ছে সে গভর্নমেন্ট জব খুঁজছে, ওকে পাই এখানে গভর্নমেন্ট জব লেখা আছে তাহলে আমি এক কাজ করি এটাই ক্লিক করি, যেমন এখানে আমরা দেখলাম উপরটা এই যে এইখানে যে কটা জব আছে দেখেন আপনি গভর্নমেন্ট জব গভ জব এই যে দুইটা আছে এই দুটা ক্লিক অবশ্যই বেশি পড়ে, আর গভর্নমেন্ট জবে আপনি সিপিসি দেখা দেখেন ভালো সিপিসি আছে অবশ্যই, ইন্ডিয়াতে অনেক ভালো একটা সিপিসি আছে, সো এইখানে যদি তার পার ডে অ্যাটলিস্ট একটা সাইট টপে আছে একটা কিওয়ার্ডের জন্য সরকারি নাকরি যেটা একটা কিওয়ার্ডের জন্য লোকাল কিওয়ার্ডের জন্য কম করলো 10,000 ভিজিটার আসে,
একদম লোয়েস্ট ধরলাম, এর নিচে তো না, 10,000 ভিজিটর সে পায়। 10,000-এর মধ্যে যদি 1,000-ও লোক যদি ক্লিক করে এখানে, 1,000-এর জন্য যদি সিপিসি যদি $1 করে পায়, $1 করে যদি সে পায় $1,000, তার এমনি শুধু এই একটা থেকে আসছে, লিঙ্ক কন্টেন্ট থেকে আসছে। সে পরে চিন্তা, ওসব জানেন না, নর্মালি দাস। সো এইখানে একটা জাস্ট একটার জন্য লিঙ্ক কন্টেন্ট থেকে তার আয় আসতেছে পার ডে $1,000, একদম লোয়েস্ট ভাবে বসে বসে কিছুই করে না। এখন কথা হচ্ছে এই লেভেলে আসতে কিন্তু তার ওই একটা বছর ওয়েস্ট করতে হচ্ছে, একটা বছর কিন্তু সময় সে দিছে, শিখছে, জানছে, বুঝছে। আপনাদের আমাদের শুধু আপনাদের কেন, আমাদের নিজেদের প্রবলেম হচ্ছে আমরা আর্নিংটা খুব দ্রুত চাই, যে আগে আর্নিং চাই। কিন্তু একটা বিষয় এটাই করেন না, আপনি যে লেভেলে আছেন আপনার আর্নিংটাও কিন্তু ওই লেভেলেই আসবে। আপনি যে জিনিসটা পাওয়ার যোগ্যতা রাখেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সেই লেভেলে সেই পর্যায়ে কিন্তু আপনাকে দিবে। এটা বিলিভ করেন বা না করেন আলটিমেটলি এটাই ট্রু। সো না, আমি জাস্ট এটা বিলিভ করি, এটা কেন বিলিভ করি, যে আমার আজকের আর্নিং ক্যাপাবিলিটি আছে 10,000 টাকা মাসে, আমার আমার যে যোগ্যতা সেই অনুযায়ী 10,000 টাকা আমার প্রাপ্য, আমার সেটাই পাবো। আমি যদি এখন 50,000-এর স্বপ্ন দেখি লাভ নেই। সো আমাদের সমস্যা যেটা হয়, আমরা যেদিনই যে কোনো কোর্স কমপ্লিট করে বের হই তখনই চিন্তা করি এসইও, এ তো খুবই ইজি একটা জিনিস, কোর্স করছি কালকে থেকেই $1,000 আসা শুরু করবে, $1,000 বাদ দিই $100 আসবে। তো এই যে $1,000 বলি বা $100 বলি, অ্যাকচুয়ালি বিশ্বাস করেন আমি আবারও বলছি, অ্যাটলিস্ট 6টা মাস কষ্ট করতে হবে। আপনাদের নলেজটা বেসিক লেভেলে আছে, কাজ করে এই নলেজটাকে বাড়াতে হবে, দেন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করলে আমি এরকম একটা ব্লগ দাঁড় করাতে পারি। আর ব্লগটাকে এত আমরা বেশি জোর দেই কেন, এটা হচ্ছে একদম পারমানেন্ট একটা ইনকাম যেটা কন্টিনিউ বেজে চলবে, এই ক্ষেত্রে আপনার কোনো চিন্তা নাই। আর একটা বিষয় বলে দেই, কখনো নিজের অ্যাডসেন্স অ্যাপ্রুভ সাইডের অ্যাড্রেস নিজের গার্লফ্রেন্ড তো দূরে থাক, নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন না কখনো, কারোর সাথে কখনো আপনার কোন সাইডে অ্যাড চালান আপনি এই ইনফরমেশন কারোর সাথে শেয়ার করবেন না, বলবেন আমি মরে গেলে সব শেষ, মরে গেলে আপনি নেই আবার দিয়ে কী করবেন, বাদ দেন। বাই চান্স যদি অ্যাক্সেস আপনাকে ব্যান করে দেয়, দিলেও দিতে পারে, শিওর না দিবে, কারণ যদি এরকম হতো তাহলে তো আমরা চাইলে এখন 10-12টা ক্লিক করলাম ব্যান করে দেবে, না এটা হয় না, এটা করে না, কারণ সে দেখে যে এটা আসলে ওইভাবে ইন্টেনশনালি করা হচ্ছে, সে বোঝে, সেও বোঝে জিনিসটা। কিন্তু বিষয় হচ্ছে শেয়ার করা ঠিক না কেন, আসলে আমরা মানে জাতিগতভাবে বলি বা মানসিকভাবে বলি আমরা মেন্টালিটিটা এই টাইপের, আমার আমি অলওয়েজ বলি কখনো সব শেয়ার করে, কখনো একটা প্রাইভেসি মেইল থাকে না সবার, একটাই তো মাদার মেইল থাকে, মাদার মেইলে আইডিটা অ্যাটলিস্ট কাউট শেয়ার করতে হয় না, মাদার মেইলে পাসওয়ার্ডটা অ্যাটলিস্ট কাউট শেয়ার করবেন না। এবং এই যে আপনার অনলাইনে যদি কোনো অ্যাডসেন্স চালান, অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কাউট শেয়ার করবেন না, এটা শেয়ার করা জিনিস না, এগুলো পার্সোনাল পার্সোনাল জিনিস, যেটা শেয়ার কর সেটা শেয়ার করেন, কোনো প্রবলেম নেই। ট্রিক্স শেয়ার করেন, কীভাবে অ্যাক্সেস পাওয়া যায় শেয়ার করেন, কীভাবে অ্যাক্সেস পাইলে বেশি আর্ন করা যায় শেয়ার করেন, এগুলো প্রবলেম নেই। এতে আপনার নলেজ কমে যাচ্ছে না, সে নিয়ে যাচ্ছে বলে এমন ভাবেন না, সে আপনার রিজিক নিয়ে যাচ্ছে, আপনার রিজিকে যেটা আছে আপনি সেটা পাবেনই। আপনার যদি $100 এরকম মনে করেন না যে আমি আজকে ফুটবল নিয়ে কাজ করে $100 আর্ন করছি প্রত্যেক দিন, আমি জোরে বলে দিই শেয়ার করে দিই, তাহলে ও মনে হয় আমার 100-150 নিয়ে যাবে, এটা কখনো হবে না। আপনি এটা শেয়ার করেন, নলেজ শেয়ার করলে বাড়বে, এটা আরও ভালো হয় আপনার জন্য, ভালো হবে, দেখবেন ওই নলেজ যখন শেয়ার করছেন অনেক প্রবলেম ফাইন্ডস আউট হবে, তখন তার সাথে শেয়ার করলে দেখবেন আপনারা দু একটা বিষয় নতুন শিখছেন। আমাদের প্রবলেম হচ্ছে এটা যে আমরা যদি কোনো একটা বিষয় জানি, আমি আমার ক্লাসে এই কথাটা প্রত্যেকটা ক্লাসে একবার হলে কথা বলি, যে ফার্স্ট ক্লাসে ব্র্যান্ডিং যখন কথা বলি তখন এই কথাটা বলি, আপনাদেরও হতে বলছি, যে আমরা যদি কখনো কোনো একটা ভালো আর্টিকেলের ইনফরমেশান পাই বা দেখি অনলাইনে যে খুব ভালো একটা আর্টিকেল লিখছে এবং অনেক ভালো একটা ইনফরমেশান শেয়ার করছে, যে ইনফরমেশান এগুলো খুব হেল্পফুল, একটা পিপল যে কিনা এসিও জানে, মনে করেন সে এসিওর অন পেজ রিলেটেড 4-5টা খুব আই মানে খুব ক্রিটিক্যাল কিছু টপিক নিয়ে কথা বলছে এবং খুব ইজি সলিউশন দিচ্ছে, খুবই ইনফরমেটিভ, এবং আপনি দেখলেন যে এটা খুবই দরকারি, সবার এসিও যে আর্টিস্ট যারা জানে তার দরকারি ওই বিষয়টা, এরকম আপনি পারলে পেজের হাতটা ঢুকে টান দিয়ে বের করে নিয়ে আসতেন, আইনে পকেটে রাখতেন, ফেলাই দিতেন না পকেটে রাখতেন, কেন নিজে দেখবে পরবর্তীতে। আমরা শেয়ার করি না, আপনি নিজে বলেন কয়টা আর্টিকেল আজ পর্যন্ত পড়ছেন আর শেয়ার করছেন, বলতে পারবেন না, শেয়ার করছে খুব বেশি, আমরা আর্টিকেল খুব কম শেয়ার করি,
একটা ভালো ভিডিও যদি কখনো দেখি, ওই একমাত্র যদি কোনো টাইপের স্ক্যান্ডেল না হয় তাইলে শেয়ার করি না। স্ক্যান্ডেল হলে শেয়ার করে খুব মজা লাগে। সরি কিছু মনে করেন না, আপনাদের মানে ট্রাই করেন, যদি অ্যাক্সেস করতে চান গুগলের জন্য বা অ্যাপ্রুভ করাতে চান অ্যাকাউন্ট, সিরিয়াসলি যদি কেউ থাকেন যে না প্যাশনেট আমি বিষয়টা এরকম, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এরকম হয়, অনেকে আমরা চিন্তা করি না বুড়া বয়সে খাবো কি, সবসময় তো আমার শক্তি সমান থাকবে না, বুড়া বয়সে যেহেতু কিছু একটা লাগবে যেটা কিনা আমার একটা আর্নিং আসবে, ব্যাংকে যেন টাকাটা রাখি আমরা ডিপোজিট করি, সেম এটা একটা সেই ধরনের একটা অ্যাসেট আপনার। যদি কষ্ট করে দুই বছর তিন বছর প্রচুর পরিশ্রম করে দাঁড় করাতে পারেন একবার, একটা বার শুধু যদি দাঁড় হয়ে যায় আর পিছনে ফিরে তাকানোর দরকার নেই, এনাফ একটাই। কিন্তু আমাদের ধৈর্যটা ওই দুইটা বছর থাকে না, সবচেয়ে বড় প্রবলেম জাস্ট এই দুইটা বছর আমাদের ধৈর্য কুলায় না। এর অবশ্য একটা আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ওই যে বিষয়টা হচ্ছে পেট খালি থাকলে মাথায় কিছু আসে না, আমাদের তো চিন্তা আগে পেট ভরাতে হবে কীভাবে, তো কিছু করাও থাকে না, আমাদের হয়তো এভাবে সাপোর্টও পাই না, এই জন্য অনেক সময় হয়ে ওঠে না। অনেকে আর ট্যালেন্টেড আছে যারা চায় করতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে বাধ্য হয়ে এই চাকরিতে চলে যেতে হয়, সময় আমাদেরকে দিয়ে দিতে হয়, কারণ সে করার কিছু থাকে না তার। ঠিক আছে, সো যদি কখনো চিন্তা করেন অ্যাডসেন্স নিয়ে, যে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করার চিন্তা করেন, দেন আমি বলবো এটা খুবই ভালো একটা ওয়ে আর্নিংয়ের জন্য। এছাড়া যে প্ল্যাটফর্ম নাই তা না, আমি আপনাদের একটা ফাইল শেয়ার করছি, অনেক প্ল্যাটফর্মের কথা ওখানে বলা আছে, কিন্তু আদার্সগুলো আমি কোনো আলোচনা যাচ্ছি না, গুগলটাই মেনলি ফোকাস করি। আর ট্রাই করবেন আপনার যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, আপনি যে প্ল্যাটফর্মে যান না কেন, আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে নির্দিষ্ট রুলস আছে, রুলস ব্রেক করেন না, রুলস ব্রেক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা, রুলসগুলো ব্রেক করবেন না। এবং অ্যাটলিস্ট যদি ব্লগিং চিন্তা করেন, ডুপ্লিকেশন বা ডুপ্লিকেট টাইপের কিছু করবেন না, কন্টেন্ট চুরি করা, কন্টেন্ট পাচ্ছি না এরকম, এই ধরনের কিছু করেন না। হ্যাঁ, ওয়েবসাইটে কন্টেন্ট মাস্ট রাখতে হবে। আপনি যদি ব্লগিং চালাতে যান, আমি এই জন্য বললাম, আপনি চিন্তা করেন না, আপনি ব্লগ থেকে মাসে $300 আর্ন করেন, একটা ব্লগ যদি রানিং ব্লগ হয় $300 খুবই কম, খুবই লোয়েস্ট বাজেট, এটা একদম লোয়েস্ট বাজেটের মধ্যে আসে। $300 যদি আপনি আর্ন করেন, ওইখান থেকে $100 ফিক্সড রাখেন, দশটা কন্টেন্ট মাসে পাবলিশ করবে, $100 দশটা কন্টেন্ট দেওয়ার মতো অ্যাভেলেবেল লোক আছে যারা নেটিভ, নেটিভ স্পিকিং ল্যাঙ্গুয়েজ যারা বলে ইংলিশে, তারাই আপনার কন্টেন্ট দেবে, আপনার প্রবলেম কি $100 দিতে, আপনি তো বসে আছে, আপনি কোনো খরচই নেই, $100 তাকে মাসে দিচ্ছেন, $200 আপনার প্রফিট থাকছে প্রত্যেক মাসে। সো বিষয়টা হচ্ছে এই, দশটা কন্টেন্ট ইজিতে পাবে এবং ভালো মানের কন্টেন্ট পাবে সব। আচ্ছা, $8 $9 বা $10 এরকম $60 দেয়, $60 দেয় জানা তারা, আপর কি পাবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস আছে, আরেকটা সোর্স আছে যেটা ইউজ করলে করতে পারেন, সেটা হচ্ছে লোকাল আমাদের কিছু সোর্স আছে, সোর্স আছে বলতে গেলে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি বা অনার্স লেভেলে যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করে তারা, তারা কিন্তু এই ক্যাপাসিটিটা আছে, তাদের লেখার ই আছে, এবং সাধারণত দেখা যায় তাদের অবস্থা অনেক খারাপই থাকে, টিউশনি ছাড়া তাদের আর কোনো ওয়ে থাকে না, ম্যাক্সিমামে মেটে দেখছি। তাদের যদি আপনি এইটা অফার দেন যে ঠিক আছে তুমি আমাকে কন্টেন্ট প্রোভাইড করো এই নিশের উপরে, প্রথম এক থেকে দুই মাস ঝামেলা হবে, তাকে বোঝাতে হবে, প্রথম এক থেকে দুই মাস কষ্ট করার পরে আপনি দেখবেন তাদেরকে একটা লাইনে নিয়ে আসতে পারলে ফিক্সডভাবে তাকে মাসে টাকা দিয়ে যান, সেই আপনাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করবে, অনেক ভালো একটা সোর্স তৈরি হয়ে যাবে এরকম যদি করতে হবে। কিন্তু আমাদের দেশে এখন কথা হচ্ছে, আমরা আজকে যে বিষয়টা বললাম এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স হয়ে গেল, এবার আসি আমি একটু অন্য একটা টপিকে আসি, এটা হচ্ছে আপনার অনেকের ইমেজ ই করেন যে ছবি তোলার ফটোগ্রাফি, আর বর্তমানে খুব একটা যুগ চলে আসছে এরকম যে আমরা কথা নেই বার্তা নেই একটা কান্ধে একটা ক্যামেরা নিয়ে ঘুরতে পারলে খুব আহামরিক মনে করি। এখন কথা হচ্ছে, যাই হোক না কেন অনেকে প্রফেশনাল ক্যামেরা অবশ্যই ইন্টারেস্ট থাকে, প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবি তোলা বা প্রফেশনালভাবে একটা ছবি তোলা আর আমরা ওই বসে বসে এই এই তোলা, এক না, অনেক ডিফারেন্স থাকে। প্রফেশনালি যদি কেউ এরকম ইমেজ তুলতে পারে, এরকম অনেক ভালো ভালো অপরচুনিটি আছে তাদের জন্য, ইমেজ সেল করা যায়, ইমেজ সেল হয় এবং অনেক হাই প্রাইজে সেল হয়, অনেক হাই প্রাইজে সেল হয়। এখন তাই বলে এইভাবে আজকের থেকে কোনো কাজ নেই বাজ নেই, ক্যামেরা এখানে গলায় নিয়ে প্রফেশনালি হবে না কেন, মানায় ভালো হয় না, অনেক মাপ আছে ইমেজে, অনেক সাইজের বিষয় আছে, অনেকের কালার আছে, অনেক কিছু আছে যেটা আমরা জানি না, সো বলে লাভ নেই এরকম।
সো এটা যদি পসিবল হয় ট্রাই করেন। তারপরে কোশ্চেন আনসার সাইট একটা ভালো প্ল্যাটফর্ম আর্নিংয়ের জন্য, কোশ্চেন আনসার সাইটগুলো দিয়ে খুব ভালো আর্নিং আসে। আমি জাস্ট এগুলো বলছি কেন, আপনাদের সবগুলা দিকে ট্রাই করে লাভ নেই, একটা একটা ফোকাস হন। যে কোনো একটা যদি মনে করেন যে হ্যাঁ দাঁড়ায় গেছে ওই একটা নিয়ে থাকেন, আর এত যাওয়ার দরকার নেই। বিষয়টা হচ্ছে নর্মালি চিন্তা করলে ঢাকা শহরে হাজারটার বেশি প্রফেশন, লাখের বেশি প্রফেশন আছে, তার ভিতরে সবগুলো তো আপনি করতে পারবেন বা করবেন এটাও তো না, একটাই করবেন, ওই একটাই ভালো করে করেন না। অনলাইনে আর্নিংয়ের অনেক ওয়ে আছে, আপনি যেটাকে চুজ করতে পারেন আপনার জন্য যেটা সুইটেবল হয় এরকম একটা বেছে নেন। প্রথমে এখন বাঁচতে সমস্যা, কারণ এখন হচ্ছে ফার্স্ট ডে, তো বাঁচতে সমস্যা হচ্ছে, একবার ফিক্সড হয়ে গেলে আর দেখবেন প্রবলেম হবে না। আমার সব স্টুডেন্টের জন্য প্রথম পরামর্শ হলো অ্যাটলিস্ট 6 মাস ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করেন, বাইরের জন্য কাজ করেন। বাইরের জন্য কাজ করলে যে নলেজটা আসবে ও নলেজ আদার্স কেউ দিয়ে দেবে না, 6 মাস কাজ করতেই হবে। এই যে কোশ্চেন অ্যান্সার সাইট, এখানে লিস্ট দেওয়া আছে, এর মধ্যে আপনার যে এগুলো ই করতে পারেন, এখানে একটা বড় একটা লিস্ট দেওয়া আছে এইসব সাইডে। সবে যে সাইডে যান না কেন আগে রুলসগুলো দেখে নিয়ে, রুলসগুলো আগে পড়ে নিয়ে। এবার আসি, মনে করেন অনেকে আছে স্পেস সেল করে, আপনার সাইডের স্পেস সেল করা যায়। স্পেস সেল করা যায় বলতে গেলে আপনি আপনার সাইডের একটা নির্দিষ্ট স্পেসে, মনে করেন টপে একটা জায়গা থাকে না ফাঁকা স্পেস রাখে, এত বেড়াতে একটা ব্যানার অ্যাড দিব মনে করেন আমি, এই স্পেসটা সেল হয়। মনে করেন রাইট কলামে আমি একটা ব্যানার অ্যাড দেবো, রাইট কলামে আমি একটা অ্যাড শো করাবো, স্পেস সেল হয়। এরকম স্পেস সেল করে অনেকে, কিন্তু এর জন্য আপনার সাইডের পপুলারিটি থাকতে হবে, একটা নির্দিষ্ট ট্রাফিক থাকতে হবে, ওই নিচ বেস স্পেস সেল করতে পারবেন। মনে করেন আপনি একটা অ্যাড দিলেন, তাকে বললাম 3 মাসের জন্য আমি এটা দিব, $600 আমাকে দিতে হবে, রাইট সাইডে একটা আমি অ্যাড দেবো। এভাবে করে অ্যাড মানে স্পেস সেল করা যায়, ঠিক আছে? আপনার চাইলে এটাও করতে পারেন। একদম যদি কিছু না পারেন মনে করেন তাহলে ডোমেইনটাও সেল করতে পারেন। ডোমেইন কিনছেন, অনেক ব্লগিং এর চিন্তা করছেন, পারেন নাই করতে, অনেক কষ্ট কষ্ট করছেন, 1-2 বছর দাঁড় করাইছেন, যাই হোক লাস্টে ডোমেইনটা সেল করে দেন। clipper.com এ যাবেন, clipper.com অনেক ভালো একটা সাইট, অথরিটি লেভেল একটা সাইট। clipper আপনাদের এখানে দেয়া আছে, এটা দেয়া আছে সব, আমি যা বলছি সব দেয়া আছে, বাসায় একটু দেখে নিন। clipper.com এ গেলে আপনারা ওখানে যে আপনাদের বিষয়টা এরকম চেষ্টা করছিলাম হয় নাই, এখন বেঁচে দিই লাস্টে, তাহলে তো ওখানে যা বিক্রি করে দিলে চাইলে বিক্রি করে দিতে পারবেন। আরেকটা আছে, সেটা হচ্ছে লিংক শর্টেনার। আপনারা এখানে অ্যাড ফ্লাই অনেক জায়গায় গেলে অ্যাড ফ্লাই প্রচুর পপুলারিটি না, বোরিং মানে যদি কোনো কাজ থাকে সর্বোচ্চ বোরিং কাজ আছে এটা, 1000 ক্লিকে $4 না $5 দেয়। সো ওইটা তারপর মানে বলতেছি একদম মানে শেষ পর্যায়ে শেয়ার করার জায়গা নাই ওইরকম ক্লিকের জন্য। আচ্ছা কুরসি তো পচাইছেন তো আপনারাই, আর ফেসবুকে লিংক দিয়ে নগদে ব্যাংক। সো এখন কথা হচ্ছে এই টাইপের জিনিসপত্রগুলো এই বলে রাখলাম, মনে রাখেন যদি কখনো পসিবল হয় ইমপ্লিমেন্ট করেন, ইমপ্লিমেন্ট করে আর্নিংয়ের চিন্তা ভাবনা করতে চাইলে করতে পারেন।